أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা জানেন আমাদের নিয়মিত আয়োজন করোনা করোনা তো বিশ্ব। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমার সাথে যোগ দিচ্ছেন, আমি সর্বপ্রথম পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ ক্রেটারস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মনিম। আসসালামু আলাইকুম জনাব আব্দুল মনিম সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ভালো এবং আপনি আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে মানে এনে সুযোগ মানে কিছু বক্তব্য আমাদের কমিউনিটি সবাই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের তরুণ উদীয়মান সাংবাদিক যিনি সময়ের এই যে বিভিন্ন সময়ে কমিউনিটির দুর্যোগপূর্ণ সময়ে যারা আমাদেরকে কমিউনিটিকে অবহিত করার জন্য শত বাধা বিপদ থেকে পেরিয়ে যাদের ক্যামেরায় সবার শরীর চিত্র তুলে ধরেন তারই একজন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এবং প্রবাস বাংলা সম্মানিত সম্পাদক। আমি পরিচয় করে দিচ্ছি জনাব জুয়েল সাদাত ভাই। সালাম আলাইকুম জুয়েল ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আজকে আমেরিকা থেকে আমাদের এই আজকের আরটিএন লাইভে অংশগ্রহণ করার জন্য আমরা আরটিএন পরিবারের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জানেন বর্তমান এই যে সমসাময়িক যে করোনা এবং করোনোত্তর যে বিশ্ব, আমরা কি চাই? আমরা আজ থেকে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা সারা বিশ্বে যেভাবে দেখছি একের পর এক করোনার আঘাত থেকে কেহ রক্ষা পাচ্ছেন না, সেই অবস্থানে আমাদের কমিটি সম্মানিত নেতৃবৃন্দ যারা আমরা তাদেরকে অভিভাবক মনে করি, যারা আমরা ব্রিটেনে যারা থাকি, আমরা যাদেরকে সবসময় যাদেরকে দিক নির্দেশনা দেখি, আমরা যাদেরকে সবসময় অনুপ্রেরণার বাতি করে সে মনে করি, সেই সমস্ত আমার একজন সম্মানিত গেস্ট জনাব মোহাম্মদ আব্দুল মুনিম ভাই। তো আমি আপনার কাছে সর্বপ্রথম যে জিনিসটা জানতে চাইবো, আপনি তো ব্রিটেনের যে জানেন আমরা প্রায় লক্ষাধিক মানুষের আশ্রয়স্থল হচ্ছে রেস্টুরেন্ট একটি, কিন্তু এই যে করোনায় আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের সেই সমস্ত যারা আমরা কাজ করি রেস্টুরেন্টে আমরা অনেক কঠিন দিনাতিপাত করে যাচ্ছি, এবং পাশাপাশি এই যে রেস্টুরেন্ট এবং টেকিয়েগুলা যেগুলা একটা এই ব্রিটেনের রাজস্ব একটা বিশাল অংশ আমরা এখান থেকে দিয়ে থাকি, কার ইন্ডাস্ট্রিকে আমরা একটা যে বিশাল সুন্দর এবং সুযোগময় বাসস্থান আমাদের বিশেষ করে বাংলাদেশিদের অবস্থান রয়েছে ব্রিটেনে, সেক্ষেত্রে আপনি একজন বিসিএর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে এই যে করোনা এবং করোনোত্তর নিয়ে আপনাদের এই শিল্পকে টিকে রাখার জন্য আপনাদের চিন্তা এবং আপনাদের ভাবনা এই কিছু সংক্রান্ত কিছু আলোচনা রাখার জন্য আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই নুরুল আমিন আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সর্বপ্রথমে আপনাকে বলি, অনেকেই আমাকে হয়তোবা দেশটিতে আমেরিকা এবং বাংলাদেশে অনেকেই দেখছেন, অনেকেই আমাকে হয়তোবা না চিনতে পারেন। আমার বাড়ি কুলৌড়া এবং আমি সিলেট শহরে লেখাপড়া এবং রাজনীতি করে এদেশে এসেছি। এদেশে আসার পর থেকেই আমি এখন পর্যন্ত কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত, বিশেষ করে যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যে 500,000 মানুষ এদেশে আছেন তার ম্যাক্সিমাম আমি আমরা অনেক সময় বলে থাকি 80-90% লোক যে ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যে ইন্ডাস্ট্রির মালিক প্রায় 12-15,000 রেস্টুরেন্ট টেকুয়ে এবং কর্মচারী প্রায় 100-150,000 লোক এখানে কাজ করছে। কিছু লোক মানে অন্যান্য কাজে জড়িত যেটা রেস্টুরেন্টের সাপ্লাই সেক্টরে জড়িত। তাই আমাদের এই কমিউনিটি মূনলি ডিপেন্ডেন্ট এই কারি ইন্ডাস্ট্রির উপর। তো সিন্স এদেশে আসার পর থেকে আমি এই কারি ইন্ডাস্ট্রির বিভিন্ন কর্মকাণ্ডে উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ইন্ডাস্ট্রিটার মানে এই মানে অ্যাসোসিয়েশনটার জন্ম হয়েছিল 1960-তে
এই ক্যাটারার্সদের বিভিন্ন সমস্যা সমাধানের গল্পে, এই সমস্যা সমাধানে আলাপ করার জন্য। এরপরে বিভিন্ন সময় আমাদের প্রিডেসেসররা রেস্টুরেন্ট ভাউচার বা বিভিন্নভাবে স্পন্সার কিনে বাংলাদেশ থেকে লোক এনে এই দেশে আমাদের বাঙালিদেরকে আবাদ করেছিলেন। আমি তাদেরকে, আমাদের এই রেস্টুরেন্ট যারা এই দেশে সৃষ্টি করেছিলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার, যারা আমার দুনিয়াতে নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই কোভিড-19-এ যারা এফেক্টেড হয়েছে আমাদের দেশে, বিদেশে, আমেরিকায়, লন্ডনে এবং ইউরোপের প্রত্যেকটা দেশে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার লোক এবং আমাদের দেশের লোক যারা মারা গিয়েছেন, তাদের আত্মা মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আত্মা যেন, আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করেন। এবং আমরা যারা এখনো জীবিত আছি, আমরা যারা কমিউনিটির কাজ করছি বা বিভিন্নভাবে মানে আমরা অবস্থান করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সুস্বাস্থ্য দান করেন, নেক হায়াত দান করেন। আমি একটা জিনিস আমি আপনাদেরকে না বললে না হয়, এই কোভিড-19 যখন এসেছে আপনারা হয়তো বা জেনে থাকবেন, আজকে ইংল্যান্ডে একটা হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা ঘোষণা এসেছে, এখানে বিএমএ লোকরাই বেশি এফেক্টেড হচ্ছে। বিএমএ লোক আমাদের মানে ব্ল্যাক, এশিয়ান এবং বাংলাদেশি, এই 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 ক্যাটাগরির লোকরা বেশি এফেক্টেড হচ্ছেন। তার কারণ তারা একটু অনেকে নেগেটিভভাবে নিচ্ছেন, অনেকে পজিটিভভাবে নিচ্ছেন। আমি এটাকে পজিটিভভাবে নিব ও কারণে আমাদের বিএমএ ব্যাকগ্রাউন্ডের বা বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের লোক যারাই মারা যাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন সেক্টরে ফ্রন্টলাইনে কাজ করেন, হসপিটালের ডাক্তার, নার্স অথবা বিভিন্নভাবে যারা আমাদের জার্নালিস্ট বা যে কোন ধরনের, বাংলাদেশে দেখে বিভিন্ন জায়গায়, সিলেট এবং বিভিন্ন জায়গায় আমাদের নেতৃবৃন্দরা এফেক্টেড হচ্ছেন বাংলাদেশে। দ্যাট মিনস তারা ফ্রন্টলাইনে কাজ করছেন, ফ্রন্টলাইন যোদ্ধা। তা আমাদের সমাজকে, আমাদের দেশের গরিব দুঃখী মানুষদেরকে সাহায্যের জন্য এরা এগিয়ে এসেছিল বিদায়, এদের ওরা বেশি এফেক্টেড হচ্ছে। আমি এখন আসি আমাদের রেস্টুরেন্ট সেক্টরের ব্যাপারে। যেহেতু আগেই বলেছি এই রেস্টুরেন্ট সেক্টরটা দীর্ঘদিন যাবত আমরা বিভিন্নভাবে এফেক্টেড, আমাদের স্টাফ সংকট সহ আমরা আন্দোলন করে যাচ্ছি। 2008 সালে আমরা একটা ডেমনস্ট্রেশন করেছিলাম পার্লামেন্টে, তার পরবর্তীতে আমরা এদেশে শর্টেজ অকুপেশন লিস্টে শেফরে অন্তর্ভুক্ত করে কিছু শেফ আনতে পেরেছিলাম, পরে আরো কিছু লোক মানে আনস্কিল্ড লোককে আনতে পেরেছিলাম, প্রায় 10,000, 8-10,000 লোককে। এরপরে বিভিন্নভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদের রেস্টুরেন্টে আনডকুমেন্টেড লোকদেরকে অ্যারেস্ট করার নামে বিভিন্নভাবে গত 4-5 বছর বা 3-4 বছর ধরে তারা রেড করছিল। সেই রেডের এগেনস্টে আমরা এদেশের হোম অফিস এবং ইমিগ্রেশনের সাথে আমরা বিভিন্ন সময়, আমি তখন মানে বিসিএস সেক্রেটারি ছিলাম, পাশা খন্দকার আমার সাথে প্রেসিডেন্ট ছিলেন, আমরা কিন্তু ওদের সাথে একমত হতে পেরেছিলাম যে ইন্ডাস্ট্রি, আমাদের এই ব্যবসাকে বাঁচাতে হলে ওরা অ্যাটলিস্ট শুক্র শনিবার আমাদেরকে ব্যবসাকে যেন রেড না করে। তারপরে ওরা আমাদের কথা শুনে এই রেটটা বন্ধ হয়েছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন সময়, যেহেতু আমাদের স্টাফ সমস্যা, এই স্টাফ সমস্যা সমাধানের জন্য আমরা ইমিগ্রেশন রুল একটু শিথিল করার জন্য সবসময় 2018 সালে আমরা আর একটা ডেমনস্ট্রেশন করেছি পার্লামেন্টে, আরও বিভিন্ন সময় আমরা গভর্নমেন্টের কাছে স্মারকলিপি, মিটিং বিভিন্নভাবে দিয়ে আসছি। আপনি জানলে খুশি হবেন আমাদের এদেশে আমরা মনে করি একজ্যাক্ট ফিগার তো বলতে পারবো না, 15-20 হাজার আনডকুমেন্টেড, যারা কেউ বলে অবৈধ আর আমরা বলবো আনডকুমেন্টেড লোক এদেশে আছে। এদের এদের যদি লিগালাইজ করে দেওয়া হয় সামহাও, সাম ওয়ে গভর্নমেন্টে একটা মানে প্রসিজিওর বা করে, তাইলে হয়তো বা আমরা ফর টাইম বিং আমাদের ইন্ডাস্ট্রির, এরা কিন্তু আজকে বিভিন্নভাবে দীর্ঘদিন হয়ে গেছে, কেউ 8 বছর, 10 বছর, 15-20 বছর যাবত এদেশে কাজ করছে, এরা মোটামুটি স্কিল, এরা যদি লিগালাইজ করা দেওয়া এবং আমাদের ইন্ডাস্ট্রিতে ওরা কাজ করে। আপনার এই কথা সূত্র ধরে একটি কথা বলতে চাই, আমরা যেখানে দেখলাম যে ইতালিতে স্বীকৃতি করা হচ্ছে আনডকুমেন্টেড দ্বারা তাদেরকে, কিন্তু আপনারা যখন বর্তমানে এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, আপনি বর্তমানে দায়িত্বে আছেন, আপনারা কি এই ধরনের কোন, যারা আনডকুমেন্ট রয়েছে আপনাদের পক্ষ থেকে সরকারের সাথে কোন ধরনের জোর তদবির চালাচ্ছে ওদেরকে লিগালিটি দেওয়ার জন্য মানবতার দৃষ্টিকোণ থেকে? আপনি জানলে খুশি হবেন, গত 24 মার্চ এদেশের হোম সেক্রেটারি প্রীতি পাটেলের কাজে বিসিএর পক্ষ থেকে আমি
এই আনডকুমেন্টেড লোকদেরকে অ্যামনেস্টির জন্য আমি অনুরোধ জানিয়েছি, পাশাপাশি প্রাইম মিনিস্টার বোরিস জনসন সহ মানে হাই অথরিটি প্রত্যেক মন্ত্রী মিনিস্টারের কাছে লিখেছি, এবং আমি বাংলাদেশ হাই কমিশনার যে আমাদের যে হাই কমিশনার আছেন ওনাকেও আমি চিঠি পাঠিয়ে লবিং করার জন্য অনুরোধ জানিয়েছি, এবং বিভিন্নভাবে আমরা প্রেশার ক্রিয়েট করছি। আমরা আমরা প্রত্যেক রেস্টুরেন্ট মালিকদেরকে বলছি, ক্রস দি কান্ট্রি প্রত্যেক জায়গায় আমাদের সব মেম্বারের কাছে একটা চিঠি ড্রাফট করে দিয়েছি, মানে আপনারা আপনাদের এমপির কাছে এই চিঠিটা নিয়ে যান, যারা এটা যদি হোম অফিস মানে কোন সময় যদি পার্লামেন্টে এই অ্যামনেস্টির আশা করার জন্য আমাদেরকে সমর্থন করেন এবং সাপোর্ট করেন, আমরা এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। গেল 1 নম্বর এই আনডকুমেন্টেড লোকদের ব্যাপারে। আমরা এই COVID-19 এই মহামারী স্টার্ট হওয়ার পর আমরা এই NHS কে সাহায্য করার জন্য ইন্সপায়ারেশন দেওয়ার জন্য আমরা BCA পক্ষ থেকে প্রত্যেকটি এলাকায় আমাদের সদস্যরা NHS স্টাফদেরকে কেয়ার হোমে ভালনারেবল পিপুলদেরকে বিনা মানে পয়সায় আমরা ফুড সরবরাহ করছি। অ্যারাউন্ড 20,000 প্যাকেজ অফ ফুড আমরা অলরেডি বিভিন্ন হসপিটালে কন্ট্রিবিউট করেছি, এবং এটা এখনো কন্ট্রিবিউট চলছে, আমরা এটা কন্টিনিউ করা যাচ্ছে। আপাতত গভর্নমেন্ট আমাদেরকে এই মানে লকডাউন বা এই COVID-19 বা এই করোনা ভাইরাস আসার পর পরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রিটেনে ইউকের ব্রিটেনের সরকারকে, আমাদের চ্যান্সেলরকে, তারা মোটামুটি একটা প্যাকেজ নিয়ে আমাদের বিজনেস ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে অনেকেই মানে গ্রান্ট দিয়েছেন, এবং অনেকেই একদম ইজি উইদাউট এনি কন্ডিশন গভর্নমেন্ট এটার রেসপন্সিবল হয়ে আমরা লোন দিচ্ছেন, সেই লোনের 1 বছর কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এবং 1 বছর পরে সে লইলেন অনলি 2.5% ইন্টারেস্ট ওরা কালেক্ট মানে কালেক্ট করবে বা ইন্ট্রোডিউস করবে। তাই আমাদের যারা ব্যবসায়ী আছেন মোটামুটি ওরা একটা সাপোর্ট পেয়েছে। পাশাপাশি এই আমি আমরা আবার চ্যান্সেলরের কাছে লিখেছি, এই আমরা যদি মানে দীর্ঘদিন এই লকডাউন বা বিভিন্ন জিনিস চলে আমাদেরকে এই সাপোর্টটা যেন কন্টিনিউ করার জন্য। আমরা শুনলে খুশি হবেন এই মে মাসের 3rd উইকে আমরা চ্যান্সেলরের কাছে চিঠি দিয়েছি যে এদেশের BAT 20% থেকে রিডিউস করে 5% নিয়ে আসার জন্য আমাদের হসপিটাল সেক্টর বেশি রেস্টুরেন্ট সেক্টরের জন্য, কারণ আমাদের যদি ব্যবসা বাণিজ্য যে হারে কি হবে জানি না, রেস্টুরেন্ট বন্ধ, 4 জুলাই থেকে রেস্টুরেন্ট খোলার কথা, কিন্তু গভর্নমেন্টের এখনো নিয়ম রয়েছে যে 2 মিটার সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করে রেস্টুরেন্ট খুলতে হবে, বা 2 মিটার মানে সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করে এই দেশের রেস্টুরেন্ট যারা ব্যবসায়ী আছেন তারা জানেন বা সবাই বুঝতে পারবেন, তাইলে 100 সিটের রেস্টুরেন্ট যদি 30 জন কাস্টমার খাইয়ে এরা ব্যবসায়ী সার্ভাইভ করতে পারবে না। তবে গভর্নমেন্টে ইদানিং পার্লামেন্টের মানে বিভিন্ন MP এবং পার্লামেন্টের লবিং হচ্ছে এই 2 মিটার থেকে ওটা 1 মিটারে নিয়ে আসার জন্য সোশ্যাল ডিস্টেন্স। 1 মিটারে আনলে মোটামুটি অনেকটা আমরা স্বাচ্ছন্দ্য ফিল করবো, বাট এরপরে ডিপেন্ড করবে আমাদের ব্যবসার অবস্থা কি হবে। তাই এই যদি এই বেটিটা মানে 20% যদি 5% নিয়ে আসা হয় আমরা মোটামুটি একটা ব্রিদিং স্পেস পাবো, আমাদের ব্যবসায়ীরা একটা সাপোর্ট পাবে। ইতিমধ্যেই জার্মানিতে 19% থেকে রিডিউস করে 7% নিয়ে আসা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশও এই বেটিটা রিডিউস করার জন্য প্রেশারাইজ হচ্ছে। আর আমরা কিন্তু গভর্নমেন্টেরকে বিভিন্নভাবে আমরা একদিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং গভর্নমেন্ট অত্যন্ত সাপোর্টিভ আমাদেরকে সাপোর্ট করছে, শুধু এই হসপিটাল ইন্ডাস্ট্রি না প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটি ছোট বড় ব্যবসায়ীদেরকে গভর্নমেন্টে অনুদান দিচ্ছেন, গ্রান্ট দিচ্ছেন, লোন দিচ্ছেন, সাপোর্ট করছে, কারণ গভর্নমেন্ট চায় এদেশে ব্যবসা বাণিজ্য টিকে থাকুক। ব্যবসা বাণিজ্য টিকে থাকে, যদি এমপ্লয়মেন্ট টিকে থাকে, তাই গভর্নমেন্টের ইকোনমি মানে ভালো থাকবে, কারণ এরা ব্যবসা যদি বন্ধ হয় তাইলে আমাদের এই স্টাফরা কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, তখন ওরা গিয়ে আনএমপ্লয়মেন্ট বেনিফিট করবে, গভর্নমেন্টের একটা বার্ডেন একটা বোঝা হয়ে দাঁড়িয়ে। তাই আমরা বিভিন্নভাবে বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। একটা জিনিস আপনাকে বলবো, রেস্টুরেন্ট খোলার পরই বলতে পারবো আমাদের রেস্টুরেন্টের ব্যবসা কোন পর্যায়ে যায়। যদি এদেশে ইকোনমি মোটামুটি গভর্নমেন্টে ইকোনমিতে বাচ্চা রাখার জন্য গভর্নমেন্টে রিস্ক নিচ্ছে, লকডাউন ইজ করছে, কেন করছে, একদিকে দি লাইফ অ্যান্ড ডেথ রিস্ক, অন্যদিকে এই দেশের ইকোনমি,
গভর্নমেন্ট কিন্তু মধ্যখানটিকে মোটামুটি ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছে, কেউ অনেকে সমালোচনা করতেছেন কেন এখন আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, তো এই সুযোগে আমি একটু যাচ্ছি, আপনি আপনার সেই বিষয়ে আবার চলে আসবো। তো আমি এ পর্যায়ে জানতে চাই, আমাদের আমেরিকা থেকে জয়েন হয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জনাব জুয়েল সাদাত ভাই। তো জুয়েল সাদাত ভাই, আপনি কেমন আছেন, এবং আপনি যদি আপনার পরিচয়টুকু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। ধন্যবাদ। আসলে মুনিম ভাইয়ের কথা শুনছিলাম, খুবই যুক্তিসঙ্গত কথা এবং খুবই মূল্যবান কথা, আমরা আবার শুনবো। মুনিম ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আসলে আমি লন্ডন আর আমেরিকা কিন্তু একই পেজের মধ্যে, মানে কোনো পেজ ডিফারেন্ট নাই, এনভায়রনমেন্ট ডিফারেন্ট। যাই হোক, আমি আমার পরিচয় হচ্ছে আমি জুয়েল সাদাত, আমি পেশাগত সাংবাদিক। আমার মূল পরিচয় হচ্ছে আমি প্রথম আলো ইউএস এর স্পেশাল করেসপন্ডেন্ট, এবং আমার নিজের একটা পত্রিকা আছে প্রবাসের নিউজ, আমি প্রবাসের প্রবাস নিয়ে কাজ করি, এটা হচ্ছে আমার সেক্টর। আমি আমার 150টা দেশের 250টা শহরে আমার পত্রিকার আমার এটা কাজ, আমি প্রবাসীদের নিয়ে বেশি কাজ করি। আমি দেশের কোনো নিউজ আমি আমার পত্রিকায় ছাপা হয় না, প্রবাসীদের নিউজ। আর আমি বর্তমানে এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমি বিভিন্ন টিভির সাথে ইনভলভ, ফ্রিল্যান্সার টিভি এবং প্রবাস বাংলা টিভির একজন ডাইরেক্টর ছাড়াও আমি বিভিন্ন টিভিতে আমি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি, হোস্ট হিসাবে। কারণ এটা হচ্ছে আমাদের এখন ভিজুয়াল লাইফ, এখন পত্রিকা বের হয় না, এখন ভিজুয়ালে যুগ। নিজের যে স্পেশালিটি যেটা আছে, যেটা সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, দিন রাত 24 ঘন্টা এরকম একটা কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি। আর এটা হচ্ছে আমার বর্তমান পরিচয়। আর হচ্ছে আমি সিলেটে, আমার বাড়ি সিলেট শহরে, পড়াশোনা এমসি কলেজে পড়েছি, সিলেটে সাংবাদিকতা করেছি, এবং আমেরিকায় চলে এসেছি 2001-এ। 19 ইয়ার্স আমি আমেরিকায় আছি, ফ্লোরিডাতে থাকি, কিন্তু মেইন স্ট্রিমে জার্নালিজম করি। এটা হচ্ছে আমার মূল পরিচয়। আর দুই হচ্ছে যে আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং আমার আস্টে পিসটা হচ্ছে কমিউনিটি, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংকলক দেখা, সুবিধা দেখা, চেষ্টা করা, সহমর্মিতা জানানো, এবং কিছুটা কন্ট্রিবিউট করা, যে যে যেরকম পারা যায়। এখন আমি আমেরিকায় প্রসঙ্গে আসি। এই মুহূর্তে যদি এই আজকে 14 জুন 2020, আজকে হচ্ছে রোববার, এই মুহূর্তে প্রথম শেষ কথা হচ্ছে আমেরিকা ভালো নেই। আমেরিকা প্রতি মুহূর্তে আমেরিকার সিনারিও চেঞ্জ হচ্ছে, আপনারা জানেন। গতকালকে আরেকজন কালো ভদ্রলোক মারা গিয়েছেন, এরপরে বর্তমানে আমেরিকার অবস্থা উত্তাল। আপনি যদি এখন সিএনএন এ যান, দেখবেন আটলান্টায় ডেমোনস্ট্রেশন হচ্ছে, এবং পুরো আমেরিকা একটা অসুস্থতার মধ্যে আছে। জর্জ ফ্লয়েড মারা 19 দিনের মধ্যে, কালকে গতকালকে রাত্রে আরেকজন, গতকাল বিকালে আরেকজন কালো আফ্রিকানকে পুলিশ গুলি করে মারার পরে, এটা অগ্নিস্ফুলঙ্গ, এবং এটা আজকে 19 দিনের পরে, আজকে 20 দিনে চলছে আমেরিকার এই বর্ণবাদের, এই যে কৃষ্ণাঙ্গ শতাঙ্গ যে যে দাঙ্গা, যেটা এটা হচ্ছে দাঙ্গার ব্যাপারটা আমি একটু পরে আসছি। এই মুহূর্তে আমি করোনা ভাইরাসের একটা হিসাব আপনাকে দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। এই মুহূর্তে, এই মুহূর্তে আমেরিকায় 2,14,000, সরি 21, সরি এটা বলে 21,42,540 জন, 21 লক্ষ মানে 2 মিলিয়ন প্লাস, 2 মিলিয়ন প্লাস হচ্ছে আমেরিকা করোনা ভাইরাস পজিটিভ, 21,42,540 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 1,17,533 জন, এটা হচ্ছে 12%, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 85,41,006 জন, এর মধ্যে 88%, এর মধ্যে 88% ভালো হয়ে গেছেন, 12% মারা গেছেন, কিছুটা উন্নতির দিকে। গত গত এক সপ্তাহ ছিল 13% মৃত্যুবরণ সংখ্যা। এখন যদি আমি স্টেট ওয়াইজ বলি, আপনারা জানেন আমেরিকা একটা বড় দেশ, 50টা স্টেট নিয়ে আমেরিকা। নিউ ইয়র্কে মারা গিয়েছেন 30,874 জন, নিউ জার্সিতে 12,096 জন, ক্যালিফোর্নিয়া 5,062 জন, ইলিনয়েস এ হচ্ছেন মারা গেছেন 5,062 জন, ম্যাসাচুয়েটস এ 7,576 জন, পেনসিলভেনিয়া 6,279 জন। এরকম 10টা স্টেট যদি বলি আমি, আপনারা শুনতে খারাপ লাগে, প্রত্যেকটা স্টেটে 5 থেকে 6,000, 10,000, 12,000 লোকের মৃত্যু হয়েছে। এটা হচ্ছে আমেরিকার, বিদেশের অনেকগুলো দেশের সমান আমাদের এক একটা স্টেটের মৃত্যুবরণের সংখ্যা। আপনারা জানেন ভালো ঠিক, ইংল্যান্ডের মৃত্যুবরণের সংখ্যা আমাদের নিউ জার্সি থেকে কম, আমাদের নিউ জার্সিতে 12,000 লোক মারা গিয়েছে। মিশিগানে মারা গিয়েছেন আপনার, মিশিগানে মারা গিয়েছেন 5,000, সরি 2,900, মিশিগানে মারা গিয়েছেন এরকম 5,000-এর মতো, আমার ফ্লোরিডায় মারা গিয়েছেন প্রায় 2,900। আমেরিকা একটা স্টেটের মৃত্যুবরণের সংখ্যা বিদেশের অনেকগুলো দেশ থেকে আরো বড়। এটা হচ্ছে আমেরিকা এত বড় একটা দেশ, এবং আজকে পর্যন্ত, আজকে 2-3 মাসের সময় পর্যন্ত আমেরিকার কোনো কোনো ভালো ইয়ে নেই। মৃত্যুর সংখ্যা কমছে, কিন্তু তারপরে হাজার কানেক কাজ করে, গতকালকে ছিল 1,15,000, আজকে 1,17,000। এর মধ্যে হচ্ছে কালো সাদার বৈষম্য, দাঙ্গা, ভাঙচুর, লুটপাট, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে ড্যামেজ।
এই হচ্ছে আমেরিকার সংবাদ, এবং কিছু ভালো খবর নাই, কোনো সুখবর নাই। লকডাউন খুলে যেটা বললেন মুনিম ভাই, যে যারা সরকার চালায় তারা জানে যে মানুষকে যেরকম বাঁচানো দরকার, ইকোনমি বাঁচানো দরকার, দুইটাই বাঁচানো দরকার, দুইটার মাঝখানে দিয়ে গাড়িটা চালা যেতে হয় সরকার। এটা ট্রাম্প বলেন আর বরিস বলেন আর সৌদি গভর্নমেন্ট বলেন, দুবাই গভর্নমেন্ট বলেন, এবং বাংলাদেশের শেখ হাসিনাকে বলেন, মানে ইকোনমি না বাঁচালে দেশটা ধ্বংস হয়ে যাবে, আর দেশটা ধ্বংস হয়ে গেলে দেশটা স্ট্রিটের মধ্যে চলে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আবার মানুষের জীবনের মূল্য হচ্ছে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে একটা মানুষকে ফিরানো যায় না। ইট ইজ, এটা এমন একটা বিশ্বের মধ্যে আমরা বাস করছি, যেটা আপনার সাবজেক্ট কারেক্ট, তারেকের সাবজেক্ট ছিল বর্তমান বিশ্ব ও আগামীর বিশ্ব, যে সাবজেক্টটা আজকের সাবজেক্টটা, সেই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, যে আমরা যে কোন বিশ্বের দিকে আমরা এগোচ্ছি সেটা কেউ জানে না। মানে এর মধ্যে আমেরিকার এই যে নতুন একটা পীড়াদায়ক ব্যাপার, এবং আমেরিকার এই যে ব্যাপারটা ইংল্যান্ডে গিয়ে টাচ করছে, ইংল্যান্ডে ডেমোস্ট্রেশন হচ্ছে এই যে বৈষম্য, বৈষম্যটা কিন্তু কালো সাদা বৈষম্যটা, বৈষম্য হচ্ছে বিভিন্ন ধরনের বৈষম্য, যেটা ইংল্যান্ডে এখন এটা সবাই প্রতিবাদ করছে। ইন দা মিন টাইম, ইন দা ফিউচারে কিন্তু এরকম একটা রেস যদি ইংল্যান্ডে চলে যায়, এটা কিন্তু ইংল্যান্ডেও কিন্তু ছোট দেশ, মানুষ বেশি, 6 কোটি 75 লক্ষ মানুষ ইংল্যান্ডে, আমেরিকায় 37 কোটি মানুষ। যদি ইংল্যান্ডে যদি এরকম একটা বৈষম্য দেখা দেয়, যদি পুলিশের গুলি থেকে মারা যায়, তাহলে ইংল্যান্ডে অনেক ড্যামেজ হবে। এই জন্য আগে থেকে সমাজবাদী পরিবেশবাদীরা এরা কিন্তু এখন আগে থেকে অ্যালার্ট হচ্ছেন, যে এরকম যদি ঘটনা না হয় পুলিশ যেন অ্যালার্ট হয়। যেটা তারেকের কথা বলছিলাম, যে আমেরিকা ভালো নেই এবং এটার ছোঁয়া কিন্তু ইংল্যান্ডে পড়বে, এটাই হচ্ছে বর্তমানে। আর কোন কোয়েশ্চেন থাকলে আমি পরে বলবো। জি, আমি আপনাদের চমৎকার ভাবে আপনি প্রাথমিক যে আমেরিকার অবস্থা তুলে ধরছেন, আপনাকে ধন্যবাদ। তো আমি আপনার যে জিনিসটা জানতে চাই, যে আপনারা যে বর্তমান যে আমাদের এখানে বাংলাদেশে বিএনপি যে কমিউনিটি রয়েছেন, এখানে কি আপনারা কতটুকু আমাদের প্রিয়জনদেরকে হারিয়েছেন, এ ধরনের কোনো আপনাদের কোনো ধরনের হিসাব রয়েছে আপনাদের কাছে? আমরা আমরা যেটা বলি, আমরা বলি 300 পৌনে 300 বলি, বা 267 নামে একটা নাম্বার আমাদের কাছে সচরাচর এই মুহূর্তে আছে, কিন্তু আমরা ওপেনলি বলি, আমি সবসময় বলি 300, কারণ কিন্তু অনেক তথ্য আসে না, অনেক মৃত্যুর আসে। আপনারা যেটা শুনেন, এটা বাংলাদেশে যেটা হচ্ছে, যে আমরা যদি এই যখন বলি 1,17,533 জন মারা গিয়েছেন, এটা হচ্ছে 12%, কিন্তু এই সংখ্যাটা 1,17,000 না, এই সংখ্যা প্রায় 1,50,000-এর মতো। কারণ অনেক সময় অনেক তথ্য ঠিক মতো আসে না, অনেকে হার্ট অ্যাটাকে মারা যান, এরকম অনেক ব্যাপার আছে। এটা মানে অনেক, আমি অনেক স্টাডি করার পর আমি বিভিন্ন লোকের কথা বলে বলছি যে এই নাম্বারটা সঠিক না, যদিও বলে তথ্য উপাত্ত আমেরিকা খুব কারেক্ট, কিন্তু 170,000 মারা যায়, একটু বেশি মারা গেছে, 5-7,000 লোকের একটা গ্যাপ রয়েছে, যেটা একটু পরে এটা এড হবে। বিভিন্ন সিটি কাউন্টি থেকে তথ্যটা আসতে আসতে ওয়ার্ল্ড ম্যাডোমিটার এই নাম্বারটা যায় না, যেটা আমরা গুগল থেকে যেটা পাই, এটা হচ্ছে। বাংলাদেশের মারা গেছেন প্রায় 1,500-এর মতো, আক্রান্ত হয়েছেন প্রায় 1,000 খানেক, এবং এর মধ্যে অনেক ভালো হয়ে গেছেন সবাই, কারণ নিউ ইয়র্কের ফ্যাসিলিটিসটা একটু কম, লোক সংখ্যা আক্রান্ত বেশি, কিন্তু অন্য স্টেট গুলাতে আক্রান্ত সংখ্যা কম, হসপিটালের সংখ্যা বেশি, অক্সিজেন অ্যাভেলেবল সবকিছু। এই জন্য অন্যান্য শহর গুলাতে, যেমন এক্সেপ্ট নিউ ইয়র্ক, 49টা স্টেটের মধ্যে হাসপাতালের সংখ্যা বেশি, আক্রান্ত সংখ্যা কম, এই জন্য অন্যান্য শহর গুলাতে রিকভারির সংখ্যা বেশি, এই জন্য ভালো হয়ে গেছেন বেশি। আমাদের বাংলাদেশে যারা 1,000 খানেক এফেক্টেড ছিলেন, এর মধ্যে 95% ভালো হয়ে গেছেন, এই জন্য সংখ্যাটা প্রায় 300-এর কাছাকাছি। এই হচ্ছে ঘটনা। আর বাংলাদেশের নিরাপদ আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এবং লকডাউন খুলে গেছে, ইকোনমি রোলিং করার চেষ্টা করছে। আমি যদি আমার শহরের কথা বলি, আমাদের শহরে মল খোলা হয়ে গেছে, আমাদের শহরে সেলুন খোলা আছে, আমাদের শহরে ডাক্তারের চেম্বার খোলা আছে, কিন্তু মানুষের ভিতরে এত বেশি অ্যাওয়ারনেস, মানুষ ইচ্ছা করে মলে যায় না, মানুষ ইচ্ছা করে ডাক্তারের চেম্বারে যায় না, মানুষ বাসার মধ্যে চুল কাটে, এই ধরনের কিছু ব্যাপার আছে। মানে অনেকে মৃত্যুকে এখনো প্রতিদিন যখন যে মৃত্যুর সংখ্যা দেখে, এটা কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত থাকে। এবং আপনারা জানেন যে করোনা কিন্তু নিজের তৈরি করা একটা রোগ, আপনি করোনাকে ইনভাইট করে নিয়ে আসবেন। ক্যান্সার হলে আপনি মারা যাবেন, দুঃখে দুঃখে ডায়াবেটিস হলে মারা যাবেন, হার্ট অ্যাটাক হবে আপনি, কিন্তু করোনা হচ্ছে আমি বাইরে যাব, অনিয়ন্ত্রিত ঘোরাফেরা করব, আমি কোথায় কি নিয়ে আসবো, কোথায় হাত দিব, কোথায় টাচ করব, কোন দরজার মধ্যে টাচ দিব, কোন লিফটের মধ্যে টাচ দিব, আমি গ্লাভস পরবো না, আমি বাসায় নিয়ে আসলাম, এটা আমার বাচ্চাদের এফেক্ট করলাম, আমার 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 বয়োবৃদ্ধ মা বাবাকে আমি এফেক্ট করলাম, আমার বাসার সবার অবস্থা খারাপ। এটা এই জন্য আমরা বলি যে করোনা হচ্ছে আপনাকে আপনাকে আপনার তৈরি করা একটা একটা রোগ, এবং আপনার কাছে এটা প্রতিষ্ঠিত, আপনি রিকভারি করবেন, আপনি আপনি এটা আক্রান্ত হবেন, এটা এটাই হচ্ছে মেইন জিনিস। এবং যদি আপনার অক্সিজেন লেভেল যদি দেখেন, আপনি 97-এর নিচে আপনার অক্সিজেন লেভেল নাম্বার নেমে যায় অক্সিজেন, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি করোনার একটা থার্ড স্টেজে চলে গেছেন। অনেকের জ্বর হয়, কাশি হয়, বাসায় ট্রিটমেন্ট করেন, কিন্তু অক্সিজেন লেভেল যদি কারো মানে শ্বাসকষ্ট যদি বেশি বেড়ে যায়, তাহলে আপনার সিমটমটা খুবই খারাপ, এবং আপনি সাথে সাথে হসপিটালাইজ হতে হবে। এবং যেসব জায়গায় নিউ ইয়র্কে হসপিটালাইজের সংখ্যা কম,
এই জন্য নিউ ইয়র্কে 50 জন ইমার্জেন্সিতে গেলে একজনের সিট পান, 49 জন ফিরে আসেন এবং 49 জনের মধ্যে 35 জনই মারা যান। এটা হচ্ছে গত 3 মাসের হাই সিজন, পিক সিজন, মিড সিজনের কথা বলছি আমি। তারে আমাদের আমেরিকার অবস্থা কিন্তু এখনো সারা বিশ্বে মারা গিয়েছেন প্রায় 4,60,000, আর আমেরিকায় মারা গেছেন, আমার ভুল হতে পারে, 4,00,000 সামথিং, আর আমেরিকায় মারা গেছেন 1,17,000। মানে পৃথিবীর 150টা দেশের মধ্যে আমেরিকা হচ্ছে ওয়ান ওয়ান ফোর্থ পিপুল মারা গিয়েছেন। এই জন্য আমেরিকা হচ্ছে একটা একটা কি বলে ডেঞ্জারাস একটা প্লেস। এবং প্লেন, লোকাল প্লেন চালু আছে, ট্রেন চালু আছে, সবকিছু আছে। কেন যে বললেন আমেরিকা যদি ইকোনমি স্টার্ট না হয় তাহলে পৃথিবীর ইকোনমি স্টার্ট হবে না। আমেরিকা হচ্ছে মেইন স্টার্ট, আমেরিকা হচ্ছে মাদার, ওয়ার্ল্ড এর একটা মাদার, জাতিসংঘ সবকিছু। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। তো আমি এরপরে যাচ্ছি আবার আমাদের সম্মানিত আব্দুল মুনিম ভাইয়ের কাছে। তো বর্তমানে যেটা আমরা দেখছি, গত কালকে আমরা বাংলাদেশকে দেখলাম যে আমাদের মাননীয় দল প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন। এর আগের দিনে দেখলাম আমাদের করোনা আক্রান্ত হয়ে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ইন্তেকাল করেছেন, নাসিম সাহেব। তো আপনি, আমি যারাই এখানে এসেছি, আমরা সবাই বাংলাদেশে আমাদের নারীর টান রয়েছে, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে আমরা সবাই চিন্তা করি, আমরা আমাদের বুকে আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা লালন করি। তো আপনি এই অবস্থানে যেখানে আমেরিকা, আমাদের জুয়েল সাহেব বললেন আমেরিকার অবস্থা, আপনি আমরা সবাই পর্যবেক্ষণ করেছি আমাদের ইংল্যান্ডের অবস্থা, পাশাপাশি বিশ্বের সকল দেশের অবস্থা, বর্তমান যেটা আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে তার থেকে দ্বিগুণ বেগে আমাদের দেশে, যে ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশের জনসংখ্যার যে আয়তন, যেভাবে সোশ্যাল ডিস্টেন্স এর কথা বলা হচ্ছে, সেখানে আমাদের দেশে সোশ্যাল ডিস্টেন্স মানা খুবই কষ্টসাধ্য। সেই দিক বিবেচনা করেন, আপনি একদম বর্তমান অবস্থান থেকে আপনি আমাদের দেশকে নিয়ে কিভাবে মূল্যায়ন করেন? থ্যাংক ইউ ভাই, রামিন ভাই। আমি বাংলাদেশ সম্বন্ধে, আসলে আমরা বাংলাদেশে রাজনীতি করেছি, ভাই যে বলেছেন, আমি এমসি কলেজে, আমি 74-75 ইন্টারমিডিয়েট, পরে 80-তে আমি অনার্সে লেখাপড়া করেছি, আমি এমসি কলেজে করেছি, সিলেটের বিভিন্ন আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, সিলেট বিশ্ববিদ্যালয় কলেজ, আমাদের এমসি কলেজ যেটা বিশ্ববিদ্যালয় কলেজ তখন আমার সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আমি সিলেট জেলা ছাত্রলীগের 2 বার সেক্রেটারি জেনারেল ছিলাম, সিলেট বিভাগীয় আন্দোলন সহ সিলেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি, এবং আমি আমার যতটুকু পেরেছি আমি আমার সংগঠনকে নিয়ে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। তাই যেহেতু সিলেটে রাজনীতি করেছি, সিলেটে বড় হয়েছি, তাই সিলেটের প্রতি এবং বাংলাদেশের প্রতি আমাদের একটা টান, নারীর টান যাকে বলে, আমাদের অবশ্যই আছে। আমি, আপনারা জানেন, আমরা এভরি ডে আমরা ফলো করছি, আমাদের একটা মানে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফিউচার সিলেট, আমি জানি না ভাই জুয়েল সাদাত এটাতে আছে কিনা, যেটাতে মেইনলি আমাদের সিলেট এবং লন্ডন এবং আমেরিকার ডক্টর জিয়াউদ্দিন ভাই সহ এরা বিভিন্ন সময় লেখালেখি করছেন, কর্নেল সাহ মানে মেজর রিটায়ার্ড সালাম সাহ সহ এরা লেখালেখি করছেন। আমরা, আমাকে এপ্রিলে যখন মানে এই দেশের অবস্থা পিক, তখন আমাকে মেয়র আরিফুল হক সাহেব ফোন করলেন একদিন, যে আমাদের সিলেটের লোকের তো অবস্থা খুবই খারাপ, আমাদেরকে, আমার আরিফ মানে আমাদের মেয়র ফান্ডে আপনার কন্ট্রিবিউশন দরকার। আমি ইনস্ট্যান্ট আমাদের বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে 5 লাখ টাকা তাদের পৌঁছে দিয়েছি। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে ওনাকে বলেছি, আপনি ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেন, যা আমরা এখান থেকে, যা জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ঢাকাতে কিছু মানে ফান্ড এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার থেকে কিছু ফান্ড সবাই দিচ্ছে, মানে ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনে ইনস্ট্যান্ট ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন 2টা গাড়ি দিয়েছেন সিলেটের মেয়রকে, যে যে মানে ডাক্তার এবং নার্স যারা বিভিন্ন হোস্টেলে, যারা ঘরে না গিয়ে বিভিন্ন জায়গায় যারা থাকেন সরকারি অ্যাকোমোডেশনে, বিভিন্ন হোটেলে, হোটেল থেকে তাদের ক্যারি করার জন্য। তাই আমরা এখন যেটা দেখছি, এরপরেও আপনি, আমরা মনে দুঃখ লাগে, আঘাত লাগে যখন শুনি সিলেটের রুগীরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা বিভিন্ন জায়গায় যাইয়া অ্যাডমিশন পায় না, ট্রিটমেন্ট পায় না, রাস্তায় বা গাড়িতেই মারা যায়। এটা শুনে আমরা রিয়েলি মানে, জানি না বাংলাদেশের রুখের মনে খাদে কিনা না, কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমরা আমরা ডেইলি একবার বাংলাদেশে নূর না হলে আমাদের ঘুম হয় না, আমাদের একটা মনের টান, নাড়ির টান। বাংলাদেশের খবর, আমরা যে দেশে থাকি এটা আমরা মেইন দেশ, আমরা এখানে আছি, এখানে থাকবো, আমাদের জেনারেশন, আমাদের বাচ্চারা এদেশে থাকবে, এদেশে বড় হবে, এরপর আমরা বাংলাদেশের প্রতি এত টান। আমার ছেলে দেশে জন্ম নিয়েছে, সে এক প্রফেশনাল সলিসিটার, কিন্তু সে বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, বাংলাদেশের কোনো নিউজ হলে তারও মনে দুঃখ লাগে, আঘাত লাগে।
মানে ওই যে একটা আমাদের একটা নারীর একটা টান আছে সেই টানের কারণে আমরা বাংলাদেশ আমরা দেখলাম আমরা যখন পিক সিজনে বাংলাদেশের মানে সরকার থেকে ধরে একটু নেগলিজেন্সি তেমন ভাবে কোন মানে ওরা ইয়ে করতেছে না মসজিদ মাদ্রাসা অনেক দিনে শুনলে হাসি পায় দিনে খোলা রাখে রাত্রে 5টার সময় কারফিউ দেয় করোনা ভাইরাস কি দিনে মানে মানে কি লক থাকে আর রাত্রে বাইর হয় এটা শুনলে হাসি পায় বাংলাদেশের লোকদের অবস্থা এরপরে মানে কিছু কিছু মসজিদ এলাকার খোলা রাখে 5 জন 10 জন নামাজ পড়তে পারে বাকি নামাজ পড়তে পারবেন না 10 জন কারাই 10 জন হবে এটা মারামারি করে অনেক জায়গায় লোক মারা গেছে শুনছি এই ধরনের গভর্নমেন্টের কিছু ধরনের মানে কি বলবো সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে অনেক চিন্তাযুক্ত করে আমরা সিলেটে বিভিন্নভাবে প্রেশারাইজ আমরা করেছি এখন থেকে করতেছি সিলেট লোকাল পিপল সেদিন আমি কয়েক জায়গায় কমেন্ট করেছি সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কমিউনিটি নেতৃত্ব ডাক্তার হসপিটালের আমাদের মানে হসপিটালের ডাইরেক্টর সহ বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে রেজাল্ট বলা হয়েছে সবাই গভর্নমেন্টে একটা রেজলিউশন পাঠিয়েছে সিলেটের প্রত্যেক প্রাইভেট হসপিটাল আপনার করোনা রোগীকে দেখতে হবে কিন্তু প্রাইভেট হসপিটালে তারা বলতেছে না আমরা দেখতে পারবো না বিকজ আমরা সাধারণ রোগীর ট্রিটমেন্ট দিয়ে প্রাইভেট বা করোনা রোগী আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না কারণ আমাদের ইকুইপমেন্ট এবং আমাদের স্টাফ টেকনিশিয়ানের অভাব আছে তাই যাই হোক একটা সামসুদ্দিন হসপিটালে মাত্র 50 জন না 100 জন জানি ক্যাপাসিটি আই এম নট শিওর 100% এই ক্যাপাসিটি নিয়ে সিলেটের এখন যে অবস্থা যে হারে আমাদের করোনা ভাইরাস স্প্রেড করছে আমাদের রোগীরা বৃদ্ধি পাচ্ছে এটা সংকুলন দেওয়া সম্ভব না সরকারের কাছে সিলেটের সব কমিউনিটি লিডার ডাক্তার সবাই অনুরোধ করেছিল দুইটা হসপিটালকে মাউন্ট অ্যাডোরা এবং নর্থ ইস্ট হসপিটালকে দেওয়ার জন্য সামহাও কোনো রিজনে সেটা হয় নাই তবে ইদানিং নাকি আমাদের সুদিন ডক্টর নাসিম সাহেব নুরজান হসপিটালের চেয়ারম্যান এবং প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসিম ভাই বলেছেন মাউন্ট অ্যাডোরাতে 50 জন এবং সাউথ ইস্ট সাউথ ইস্ট হসপিটালে 200 করোনা রোগী ওরা মানে ট্রিটমেন্ট দিবে বলছে তা আজকে শুনে খুশি হবেন আমরা নতুনভাবে যে ডক্টর জিয়াউদ্দিন ভাইয়ের একটা মানে স্ট্যাটাস থেকে আমি দেখলাম সিলেটে কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর সাহ মানে আমাদের কর্নেল সালাম সাহ সহ এরা মিলে 2000 রুগীদেরকে দেখার একটা সুযোগ সুবিধা করা হচ্ছে আমার মনে হয় হিসাবের একটা ক্রীড়া কমপ্লেক্স আছে ওখানে কিছু হবে খাদিমে কিছু হবে আর বিভিন্ন জায়গায় এটা হলে খুশি লাগছে কিন্তু সমস্যা যে জায়গায় আমাদের বিল্ডিং নেই করলাম কিন্তু আমাদের সিলেটে যারা ডাক্তার এই সীমিত ডাক্তার বা যারা আছে তাদের মন মানসিকতা কতটুকু করানো সম্ভব হচ্ছে আমাদের এই করোনা রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার কারণ আমরা বিগত দিনে দেখছি এখন পর্যন্ত বিভিন্ন আমাদের ডাক্তাররা কেন মারা গেছে সিলেটের মহিন কেন মারা গেছে সিলেটের মহিনকে যদি সে কে তো ফ্রন্টলাইন যোদ্ধা সে তো এই করোনা রোগীকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সে যুদ্ধ করছে সে ট্রিটমেন্ট সে নিজে আক্রান্ত হচ্ছে কিন্তু তাকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হয় নাই এবং এক মহিনকে সিলেট থেকে ঢাকায় নেওয়ার পথে যে 5-7 ঘন্টা সে জার্নি করছে সে জার্নি করার সময় তার অবস্থার অবনতি হয়েছে ঢাকায় নেওয়ার পরে তার অনেক চেষ্টা করে তাকে ফিরিয়ে নেওয়া যায় না তো আমরা দেখছি ইদানিং আমাদের কিছু নেতৃবৃন্দকে আর্মি হেলিকপ্টার দিয়ে নেভি হেলিকপ্টার ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই ধরনের আমরা মনে করি ইয়াস আমি এর আমার তাদেরকে নেওয়া হচ্ছে আমি তার বিরোধিতা করতেছি না প্রত্যেকে আমরা ডাক্তারদেরকে আমাদের এই মুহূর্তে প্রায়োরিটি দেওয়া দরকার যারা একজন ডাক্তারে আরো 100 জন বা 200 জন বা 500 জন আমাদের রোগীকে ট্রিটমেন্ট করবে ভালো করতে পারবে তাই আমার অনুরোধ হবে বাংলাদেশ সরকার সেই একই একই আমাদের ভাই জুয়েল সাদা যেটা বলেছে আমি যেটা বলতেছিলাম বাংলাদেশ গভর্নমেন্ট একদিকে দিয়ে মানুষের মানুষকে বাঁচানো আর অন্যদিকে দেশকে ইকোনমিক অবস্থাকে স্থিতিশীল রাখা কারণ দেশের ইকোনমিক অবস্থা যদি স্থিতিশীল না হয় ইকোনমি যদি কলাপস করে বাংলাদেশের এই 18 কোটি মানুষের দেশে মানুষকে মানুষের বিভিন্ন রাহাতানি চুরি ডাকাতি এই সেই বিভিন্ন জিনিস ক্রাইম বেড়ে যাবে এসে কন্ট্রোল করা এই সীমিত পুলিশ বা এসে দ্বারা সম্ভব নয়
তাই গভর্নমেন্টে চেষ্টা করতেছে, সব সব দেশেরই বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে ইকোনমিকে পাশাপাশি। কিন্তু আমি বলবো আমাদের কালকে যেটা দেখলাম আমাদের ফরেন মিনিস্টার এবং ঢাকার থেকে আমাদের মানে করা হয়েছে, যারা প্রাইভেট যারা রোগীকে করোনা ভাইরাস রোগীদেরকে যে প্রাইভেট সেক্টর ট্রিটমেন্ট না দিবেন তাদের লাইসেন্স ক্যান্সেল করা দেওয়া, এবং প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের পক্ষ থেকে যেটা শুনছি যে রুগী আসবে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, অ্যাডমিশন দেওয়া হবে, যদি তার করোনা পজিটিভ হয় তাকে ও সিলেক্টিভ হসপিটালে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। মোটামুটি যেটা আপাতত যে সিস্টেমে আসছে আমরা পজিটিভ দেখছি। সিলেটের সবাইকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাই। আমরা প্রবাসীরা বিশেষ করে সিলেট প্রবাসীরা, সিলেটের প্রবাসীরা আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় বেশি অংশে আছে, আমরা যতটুক যেভাবে ইকোনমিক ভাবে হোক আর যেভাবে হোক আমরা আমাদের সাহায্যের হাত আমাদের সিলেটের বাংলাদেশের অতীতেও বিভিন্ন সময় বাড়িয়ে দিয়েছি, আগামীতেও বাড়িয়ে দিব, এখনো তাদের পাশে আসি বা তাদের মন মানসিক এবং তাদের মানে সবকিছু আমাদের উদ্যোগের জন্য অপেক্ষা হবে, এটি আমার অনুরোধ। এবং এটাও পজিটিভ দিকে যাচ্ছে, বাট বাংলাদেশে যদি করোনা ভাইরাস এভাবে স্প্রেড করছে, এইভাবে স্প্রেড করে যদি কন্ট্রোল না রাখা যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমি জানি না কি অবস্থা হবে। অভিমত হচ্ছে বা প্রকৌশলী বলছে যে এটা অত সহজেই আমরা পার হচ্ছে না, এই করোনা থেকে আমরা অত সহজেই মুক্তি পাচ্ছি না। এই অবস্থানে আমাদের বিশ্ব অর্থনীতি এবং যে আগামী দিনের যে বিশ্ব হবে, আপনি একজন জার্নালিস্ট হিসেবে এটা কিভাবে মূল্যায়ন করতেছেন? আচ্ছা, আমি এই উত্তরে যাওয়ার আগে আমি মুনিম ভাইয়ের একটা কথার উত্তর দিই। মুনিম ভাই, আমি এমসি কলেজে আমরা অনেক অনেক জুনিয়র, আমি 90 সাল থেকে 95 পর্যন্ত ছিলাম এমসি কলেজে, আমরা অনেক জুনিয়র। এমসি কলেজে আমরা পড়াশোনা করেছি, আপনি তো 80 সালের। এমসি কলেজে আমরা পড়াশোনা করে আমাদের মনন, মেধা, কৃষ্টি এবং সিলেটে যারা রাজনীতিবিদ যারা আছেন এরা সবাই আমাদের সিনিয়র এবং যতদূর কাউন্সিলর আছে, তা আমরা একটা ভালো ভালো কলেজে পড়েছিলাম বলে আজকে একটা ভালো পর্যায়ে আমরা আসতে পেরেছি। এটা আমি আপনাকে জাস্ট বলার জন্য বললাম যে আমি 90 সালে ঢুকেছিলাম এমসি কলেজে, 90 থেকে 95, তারপরে ল কলেজে ছিলাম 96-97, তারপরে আমি আনসার বিডিবির পিআরও ছিলাম সিলেট বিভাগে। তো এমসি কলেজে আমরা আবার এমসি কলেজে মাস্টার্স কোর্সের জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং আজকে এমসি কলেজে মাস্টার্স করতে আর চিটা যাইতে হয় না, এখন এমসি কলেজে মাস্টার্সটা এমসি কলেজে হয় এবং অনেকগুলো অনার্স কোর্স চালু হয়েছে। এগুলার অনেক সাক্ষী, অনেক আন্দোলনে ছিলাম, বিভাগ আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদে ছিলাম, অনেক বর্ণালী সুন্দর সময় কেটে এসে যে সুন্দর একটা সুসম্পর্ক ছিল, সিনিয়র জুনিয়রদের রাজনীতিক একটা সহমর্মিতা ছিল, অনেক সোনালী দিনগুলো। এই যে আপনি বলছেন যে এখন যাই হোক, এখন আমি কথা প্রসঙ্গে আসি, আমরা কিন্তু একটা জানেন মুনিম ভাই যে আমরা কিন্তু অঙ্কে করো কাঁচা, আমরা আপনাকে বলি অঙ্কে আমরা কিরকম কাঁচা। শেখ হাসিনা বলেছেন যে করোনা ভাইরাসে মারা গেলে জীবনের মূল্য হচ্ছে 5 লাখ থেকে 50 লাখ, মানে কেউ মারা গেলে। এখন মঈন ভাই আমার আত্মীয়, আমার কাজিন, আমি অনেক লাইভ করেছি উনাকে নিয়ে, অনেক অনেক টিভি শো করেছি উনাকে নিয়ে, অনেক লেখালেখি করেছি ফেসবুকে। মঈন ভাই মারা গিয়েছেন, আল্লাহর হুকুম উনি চলে গেছেন, নেগলিজেন্সি ছিল। মঈন ভাই মৃত্যুবরণ করার পর উনার ওয়াইফে কিন্তু কোনো আবেদন করেন নাই ক্ষতিপূরণের জন্য, সরকার থেকেই উদ্দেশ্য, সরকার থেকেই উদ্যোগ নিয়ে উনার জন্য 50 লাখ টাকা বরাদ্দর একটা চেক এখন ইস্যু হচ্ছে ঢাকা থেকে। মানে উনার উনার অ্যাসোসিয়েট প্রফেসর, উনার অবদান, উনার সামাজিক স্ট্যাটাস মিলে উনি উনার পরিবারকে গভর্নমেন্ট থেকে 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এই কথাটা এই জন্য বলছি যে মঈন ভাইয়ের কিন্তু ফ্যামিলি থেকে টাকা চাওয়া হয় নাই, এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে, এটা যে উনার সামাজিক অবস্থান বুঝে এবং গভর্নমেন্ট বলেছে 5 লাখ থেকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। এইটা এই জন্য বলছি যে মঈন ভাইকে ঢাকায় হেলিকপ্টারে নিতে হলে কিন্তু মাত্র 50,000 টাকা লাগতো, কিন্তু বুঝছেন। এখন এই 50,000 টাকা বাঁচাইতে গিয়ে এখন 50 লাখ টাকা দিতে হচ্ছে সরকারকে। এই হচ্ছে আমাদের বর্তমান, আমাদের অঙ্কের, আমাদের আমরা যে অঙ্কে কত কাঁচা আমরা, মানে যে কোনো কারণে যে কোনো লেগেছে, আমরা এখন 50 লক্ষ টাকা চেকটা দিতে হচ্ছে উনার ফ্যামিলিকে, উনার ফ্যামিলি না চাওয়ার পরেও। কিন্তু উনাকে একটা আর্মির এতগুলো হেলিকপ্টার ঢাকায় পরে থাকে, 50-60টা হেলিকপ্টার থাকে, একটা হেলিকপ্টার আনা গেল না, এই যে এটা কেন হলো আল্লাহ আল্লাহ বিচার করবে। যাই হোক, এই প্রসঙ্গে আর গেলাম না, শুধু এটা বলার জন্য বললাম। আর আমরা যারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন করি সেন্ট্রাল ফ্লোরিডায়, আমি এটার সাথে ইনভলভ, আসলে
আমরা বাংলাদেশের যে ব্যাপারটা হচ্ছে, আমি সবসময় লাইভে বলি যে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমেরিকা সরকার হচ্ছে উদাসীন আর জনগণ হচ্ছে খুবই সেনসিটিভ। যেমন আমরা, আমি বাসায় বসে আছি 3 মাস, কিন্তু আমার সরকার হচ্ছে উদাসীন, আমার ট্রাম্প হচ্ছে উদাসীন। ট্রাম্প বলে ওপেন করো, খুলো, দাও, এই করো, সেই করো, আই নিড, মানে, কিন্তু আমরা যারা নাগরিক, যারা আমরা ভীত, আমরা খুব বেশি সামাজিক ডিস্টেন্স মানি, আমরা আমরা জনগণরা, আমেরিকান নাগরিকরা, তারপরেও আমরা 1,17,000 নাই। আর বাংলাদেশটা হচ্ছে কি, বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে খুবই অ্যালার্ট। আপনাদের শেখ হাসিনার মার্চের প্রথম সপ্তাহ থেকে, যদি জুনের ফার্স্ট উইক পর্যন্ত শেখ হাসিনা যদি ভাষণ শুনেন, দেখবেন গভর্নমেন্ট ছিল রাইট ট্র্যাকে ছিল, আর নাগরিকরা ছিল রাইট ট্র্যাকে ছিল, নাগরিকরা উদাসীন ছিল। যখন আর্মি বাংলাদেশে নামলো, তখন কিন্তু প্রথম সময় কিন্তু আর্মিটা নেমেছে এবং ফার্স্ট স্টেজে, এবং প্রথম 2 মাস বাংলাদেশে খুব ভালোই ছিল, মৃত্যুর সংখ্যা 20 জন, 30 জন, 40 জন, 50 জন। এরপরে জনগণের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হলো, আমাদের ঈদ করতে হবে, নমাজ পড়তে হবে, গ্যাদারিং করতে হবে, গভর্নমেন্টের উপরে তো প্রেশার দেওয়ার পরে এখন গভর্নমেন্টের কি অবস্থা? এখন আমরা প্রায় বলি, যদি ট্রাম্পে, যদি কালকে আমরা একটা আলোচনায় বলছি যে ট্রাম্পে যদি ফেব্রুয়ারি মাসে যদি সেকেন্ড উইকে যদি আমেরিকাকে লকডাউন করতো, তাহলে আজকে আমেরিকার লোক সংখ্যা মারা যেত মাত্র 20,000। কিন্তু ট্রাম্পে যখন থার্ড উইক অফ মার্চে যখন আমেরিকা লকডাউন করলো, অনেক অনেক দেরি হয়ে গেল, চায়না থেকে হাজার হাজার প্লেন আসলো, ইউরোপ থেকে লোক আসলো। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের আমি সবসময় সাধুবাদ দিই, আমি আপনি নৌকায় ভোট দেন না, আমি নৌকায় ভোট দিই, আমি পছন্দ করি না করি, আমি যদি তাদের স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য রুল এবং সবকিছু দেখি, এবং ডিসিদের যে পরামর্শ, এই যে পুলিশদের মাইক দিয়ে, এই যে আর্মিরা, এই যে এত বেশি অ্যাওয়ারনেস দেওয়ার পরেও মানুষরা কথা শুনলো না, মানুষরা কথা শুনলো না, মানুষ 6 কোটি মানুষের বাসায় খাবার পৌঁছে দেওয়া হলো, এত সুন্দর ত্রাণ বিতরণ হলো, কিন্তু সরকারকে সাবোটাজ করার জন্য একটা শ্রেণী বসে আছে। 50 লক্ষ লোকে 2,500 টাকা করে দেওয়া হওয়ার পরেও এখানে একটা নাম্বারে 200টা টেলিফোন নাম্বারে টাকা মারার একটা ব্যাপার, মানে ওই যে ভালো কাজের জন্য একটা খারাপ কাজ, মানে সরকারের ভিতরে আমি কোনো দোষ দেখি না, দোষটা হচ্ছে আমাদের নাগরিকদের মধ্যে একটা অস্থিরতা। এবং বাংলাদেশ একটা বড় একটা বিপর্যয়ের দিকে আসছে, এবং আমি আমাকে বলে, এটা তুমি কোনো লাইভে বললো না, বাংলাদেশ কিন্তু নীরব দুর্ভিক্ষের দিকে আসবে, এটা কেউ বলুক আর না বলুক। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন কিরকম হবে, মানে যে জনগণ এখন 3 মাস বসে আছে, তাদেরকে আরো আরো 6 মাস বসে থাকতে হবে। এখন আপনাকে একটা উদাহরণ দেই, ইউরোপ কান্ট্রি থেকে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, সামার ফল এগুলো হবে না, গার্মেন্টস এর 960টাকে ফ্যাক্টরির মধ্যে 500টা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, 45 থেকে 50 লাখ মেয়েরা রাস্তায় নেমে আসবে, কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাবে, বিল্ডিং, হাই রাইজ কনস্ট্রাকশন, এই যে রিয়েল এস্টেট, এই যে অ্যাপার্টমেন্ট, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই মেস্তরি, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এরা কি করবে? মানে অনেকে কিন্তু বুঝতেছে না যে কি হবে, কারণ আপনি আপনি কাকে দোষ দেবেন? আপনি চিন্তা করলে শুধু কারি ইন্ডাস্ট্রি নিয়ে, কিন্তু বাংলা কারি ইন্ডাস্ট্রি কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আমাদের আমেরিকা হসপিটাল ইন্ডাস্ট্রি, আমাদের ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি আমেরিকায় মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না নেক্সট 5 ইয়ার্স। কে বলুক আর না, উবার, লিফ্ট, মানে কোন দিকে আপনি হাত দিবেন? একবারে বাংলাদেশের কাঁচা বাজার থেকে শুরু করে, সেলুন থেকে শুরু করে, ডাক্তারের চেম্বার থেকে শুরু করে, এমন কোন বাজার নেই পৃথিবী যখন, এটা হচ্ছে শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ না, যে আমি পাকিস্তানের যুদ্ধ করলাম, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা ইকোনমিক একটা রেভলিউশন চলতেছে। চায়নার মতো দেশ ধ্বংস হয়ে গেছে, চায়না কবে যে ফিরে আসবে? ইউরোপ কান্ট্রি, ইটালি, ফ্রান্স, এগুলো দেশগুলা এখন হচ্ছে মানুষকে বাঁচানো হয়ে গেছে, মানুষের জন্য সবচেয়ে মূল্যবান। ইকোনমির দিকে, ইকোনমি 30% আর মানুষ হচ্ছে 70%, এবং ইকোনমি 30% রিভলভিং করতে হবে, 70% মানুষের জীবন বাঁচাইতে হবে। এবং বাংলাদেশ হচ্ছে একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে বাংলাদেশ বাস করছে, এক হচ্ছে মানুষের মধ্যে একটা অস্থিরতা, মানুষের রুলস রেগুলেশন মানে না। এবং এই যে আমি আপনাকে একটা জিনিস বলি, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা, এই যে আপনি বললেন না, আমি আমি প্রায় লাইফের মধ্যে এগুলো বলি, কারণ ঘুমাইতে পারি না, আমরা তো সাংবাদিক মানুষ, আমরা জানি তো বেশি, জানলে আমার ঘুমাইতে, আপনি ঘুমাইতে পারবেন না। এই যে ডাক্তার নাসিম বললেন, মাউন্ট ডোরা দিলাম, ডাক্তার নাসিমের কাছে একটা ক্লিনিক আছে নূরজাহান, ওয়াই ইউ নট ওপেন ইউর নূরজাহান? আপনি আপনার ক্লিনিক খুলে দেন না কেন? আপনি তো সমিতির সভাপতি, আপনি কেন আপনার ক্লিনিকটা খুলে দিলেন না কেন? ওয়াই গেল গিভ দা মাউন্ট ডোরা? আপনি মাউন্ট ডোরা খুলে দিলেন, মাউন্ট ডোরা চার্জ করে 19,000 টাকা চার্জ করে পার ডে, মাউন্ট ডোরা মালিক যেই হোক, আই ডোন্ট কেয়ার, কেন মাউন্ট ডোরা? মাউন্ট ডোরা কদিন আগে একটা একটা লাইভ আসলো, একটা 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 রুগী আসলো বিশ্বনাথ থেকে, 2 দিন রুগীরে কেউ দেখলো না, বিল হচ্ছে 54,000 টাকা বিল হইলো, এই রুগীকে ঢাকা পাঠাইতে হইলো, এই ধরনের লাইভ আমরা দেখতেছি, এগুলো ফুটেজ আমরা দেখতেছি। মাউন্ট ডোরার, মাউন্ট ডোরার নিয়ন্ত্রণটা কার কাছে? মাউন্ট ডোরাকে বাংলাদেশ সরকারে চালায়, মাউন্ট ডোরাকে ডিসিএ চালায়, আপনি মাউন্ট ডোরা বললেন, আর এই এই ক্লিনিক নর্থ ইস্ট বললেন, ওয়াই নট ওপেন ফর দা নূরজাহান ক্লিনিক? মানে এগুলো হচ্ছে গা ছাড়া ভাব, সবার একটা গা ছাড়া ভাব যে দায়িত্ব এড়িয়ে চলা। মানে বাংলাদেশের মানুষ এখন বাসে আছে শাহজালালার, সিলেটের মানুষ শাহজালালার, শাহজালালার কি বলে, শাহপুরার দুয়ায় বাইসে আছে,
মানে কোন ক্লিনিকে কাউরে দেখতেছে না, যতই বলি না কেন আমরা, মানে এগুলো হচ্ছে আমি প্রায় বলি যুব সমাজে বলি, তোমরা এলাকার ক্লিনিক গুলা ঘেরাও করো, তোমরা ক্লিনিক গুলা ঘেরাও করো, তোমরা ক্লিনিক গুলা ঘেরাও করো, এগুলা এগুলাকে ফোর্স করো, দরকার হলে ক্লিনিকের বাইরে তালা মারে দাও, তুমি সেবা দিবা না এই ক্লিনিক আমরা আমার এলাকায় চালু করতে দিব না। আমার মাদার কেয়ার বলো, ইউনাইটেড বলো, আর নিরাময় ক্লিনিক বলো, আর সেবা ক্লিনিক বলো, যে ক্লিনিক বলো, আমার এলাকার মধ্যে যে ক্লিনিক আছে, আমার এলাকায় যদি ক্লিনিকে যদি সেবা না দেয় তাহলে এটার মেইন গেট আমি আমি জনগণ বন্ধ করে দিব, আমি পুলিশে আর ডিসি আমি অভিযোগ দিব না, তুমি সেবা দিবা না, তোমার ক্লিনিক এই এই এলাকায় চলতে পারবে না। আমরা হচ্ছে বিভিন্ন ক্লাব করি, সংগঠন করি, জনগণের সেবা দিবা না, তোমার হসপিটাল বন্ধ, আমি লাইসেন্স আছে বুঝি না, এলাকার মানুষের আমরা বন্ধ করে দিব, অথবা আমরা মানববন্ধন করব, অথবা আমরা ডিসিকে কে ফোর্স করব, অথবা আমি শেখ হাসিনার কাছে আমরা 1000 ফ্যাক্স পাঠাবো, অথবা আমরা মুমেন সাহেবকে চাপ দিব, অথবা আমরা ইমরান আহমদ আহমদকে চাপ দিব। আমাদেরকে 19টা এমপি, আমাদের 19টা এমপির মধ্যে আমরা 4টা এমপিকে আমরা সিলেটে পাই না, আমাদের 6টা মন্ত্রী, আমরা 6টা মন্ত্রীর মধ্যে কয়টা মন্ত্রীকে আমরা সিলেটে পাই? এটা এটা হচ্ছে মুনেম ভাই, এগুলো হচ্ছে মানে সবাই দায়িত্ব রাখছে বুঝছেন। এই যে নাসিম ভাই বলেন আর ধর্মমন্ত্রী মারা গেলেন, এরা যদি ভালো কাজ, এরা যদি আজকে স্বাস্থ্য খাতে যদি আগে থেকে চিন্তা করতো, আজকে গরিবরা আজকে ধনীটা গিয়ে পিজি হাসপাতালে চিকিৎসা নেয়, কারণ এয়ারপোর্ট বন্ধ, যদি এয়ারপোর্ট যদি বন্ধ না থাকতো ঢাকার সব এলিট লাখ লাখ ফ্লাইটে চলে যেত, সব সব বড় লোকরা চলে যেত বিদেশে, বিদেশে যাইতে পারতেছে না, এখন রিয়েলাইজ করতেছে এখন আমাকে গিয়ে পিজি হাসপাতালে গিয়ে আর সরদ্দির হাসপাতালে গিয়ে আমার চিকিৎসা নিতে হবে। এখন সরদ্দিয়ার পিজি কে আমি আগে ভালো করলাম না কেন? আজকে যদি আমি আগে ভালো করতাম তাহলে কিন্তু আজকে পিজিতে গিয়ে আমি ভালো চিকিৎসা পাইছি। এটা হচ্ছে ধনী আর গরিবের একটা বৈষম্য, এটা দৃশ্যমান হয়ে গেল এই করোনার পরে। আর এয়ারপোর্টটা বন্ধ থাকায় এই ধনীরা এখন বুঝতেছে যে বাংলাদেশে আমাদের কি কি নাই, আমাদের আমাদের কি যে নাই, এটা এই ধনীরা এখন বুঝতেছে। এই জন্য বসুন্ধরা আজকে এই যে 1000 বেডের আমাদের আপনি একটু আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে এসে যাচ্ছি, তো আপনি যদি আমাদের আরটিএম দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্য তুলে ধরেন, আমরা এই যে বর্তমান অবস্থানে আমাদের এই অবস্থান যাই হোক, আমরা এখন বর্তমানে কি করতে পারি এবং আমাদের আগামী দিনের আমাদের কি করা উচিত, আপনি যদি এই পয়েন্টে চলে আসেন। কথা বললে বুঝছো ঘন্টার পর ঘন্টা কথা যা বলা যাবে, কারণ আমরা যারা বিদেশে আছি আমাদের তো আমাদের তো আমরা তো আমরা তো দেশের জন্য চিন্তা করি বেশি। যেটা মুনেম ভাই বললেন, উনার ছেলে লন্ডনে পড়াশোনা করে বাংলাদেশ ছাড়লে তার খুব খারাপ লাগে, সে বুঝুক আর না বুঝুক সেটা উচাই দেশটা তার। আমরা যারা আমেরিকায় আছি, আপনারা যারা লন্ডনে আছে, ইউরোপে আছে, আমরা কিন্তু ঘুম থেকে উঠলেই আমাদের চিন্তা হচ্ছে বাংলাদেশের। এখানে আমার ব্যবসা বাণিজ্য, এখানে আমার গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু কেন জানি আমাদের একটা টান হচ্ছে বাংলাদেশের জন্য। এটা হচ্ছে একটা নারীর টানের মতো, যে বাংলাদেশে যে মারা গেছে 1139 বলুন আর 11,012 মারা গেছে, এই সংখ্যাটা খুব কম হইলো, কিন্তু আমরা কিন্তু একটা খারাপ, আমরা কিন্তু একটা বড় সিনারি দেখছি, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। এবং এরকে একমাত্র পরিত্রাণ হচ্ছে যে আল্লাহ আল্লাহ করা আর নিজেকে সেফ রাখা, নিজেকে সচেতন করা। কারণ বলতে গেলে কিন্তু ওই যে নাদেল ভাই বলেন আর আজাদ ভাই বলেন আর বদরুদ্দিন কামরান বলে যে তিন চারজন ভিআইপি আর আমাদের পরিচিত লোকে যারা বেঁচে আসছে, এরা তো আমরা এদের সংখ্যা তো পত্রিকায় আসে, নিউজে আসে, টিভিতে আসে, কত লোকের সংখ্যা তো নিউজ তো পত্রিকায় আসে না, নিউজে আসে না, আসবেও না। আমাদের দেশের অবস্থা যখন বস্তিতে যখন করোনা এফেক্টেড হবে, ওই বস্তি সবাই মুরগির মরকের মতো মরবে, যখন অ্যাপার্টমেন্টে বস্তি এলাকায় গ্রামে গঞ্জে যখন করোনাটা এফেক্টেড হবে, মানে এটা বলার মতো না কি হবে এখন। এবং যতই বলো না কেন উসমানীতে সিট আছে 500টা আর 700টা, আর লোক সংখ্যা আছে সিলেটে মনে করেন 50 লাখ 60 লাখ, ক্লিনিক আছে 45টা, ক্লিনিকের মধ্যে অর্ধেক ক্লিনিকে বন্ধ আছে, দরজা জানালা বন্ধ, তারা ঢুকতে দেন না কাউরে। মানে হার্টের রুগী গেলে বলে করোনা রুগী, আপনার প্রেশারের রুগী গেলে বলে করোনা রুগী, বইলে দূর 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 করে, এটা যত আমরা বলি না কেন, এই আমাদের আমাদের সিলেটের কি বলে সচেতন সমাজ, সুশিক্ষিত সুশীল সমাজ, নেগলেজেন্সি, আমাদের বিভিন্ন ক্লাব গুলো, আমাদের যারা সিলেটের যারা এলিট শ্রেণী, এরা সবার একটা উদ্দেশ্য, ওদের উনাদের প্রেশারটা কম, উনাদের উনাদের আন্তরিকতা কম। আরিফ আরিফুল আরিফুল লোকের আপনি কত দোষ দিবেন, একটা লোকে কত কত করবে, আরো অনেকের লোকের প্রেশার কম, নাহলে সিলেটের লোক যদি সচেতন হইতো তাহলে কিন্তু ক্লিনিক গুলো আজকে 3 মাস আগে কিন্তু ক্লিনিক গুলা এই সিদ্ধান্তে আসতো যে আমরা এগুলা রুগীকে দেখবো। আজকে 3 মাস পরে আজকে রুগী গুলা সরকার ক্লিনিকে গিয়ে আসতে একটা লোক মারা যায়, আজকে মাউন্ট ডোরে আসার পরে 19,000 টাকা বিল হয় পার ডে, একটা লোকের যদি 19,000 টাকা পার ডে বিল হয়, একটা লোক কত সময় টিকতে পারবে, কতদিন চিকিৎসা দিতে পারবে, 8 দিন পরে করোনা করোনা রোগ ধরা পড়ে। এগুলো বললে বুঝতো মুনেম ভাই আর তারেক বলে, এগুলো বললে অনেক চোখের পানি আসে, আমরা জানি না আমাদের কি হবে, আমাদের দেশের জন্য আমরা দোয়া করা ছাড়া বুঝছো। এবং এটা বলার মতো না যে আমাদের গ্রামে গঞ্জের যে কি অবস্থা হবে, উপজেলার লোকের যে কি হবে, সিলেটে আস্তে আস্তে রাস্তা মিলে যাবে, চোখের দিকে লোক আপনার শামসুদ্দিন হসপিটাল আসার আগে রাস্তার মধ্যে মারা যাবে, ফাটিয়া না এত লোক মারা যাইতে পারে যদি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের না বাঁচায়। এবং আমাদের
আমাদের সুশীল সমাজ, আমাদের সচেতন সমাজের অনেক গাফলাতি আছে, অনেক অনেক গাফলাতি আছে। আমরা ত্রাণ দিয়ে ফেলেছি, 10 কেজি চাল ডাইল আটা দিয়েছি, আমরা মতো অনেক বড় কাজ করছি, বড় মহৎ হয়ে গেছি, আমরা চ্যারিটি করে ফেলছি। আর চ্যারিটির থেকে তো বড় চ্যারিটি হচ্ছে এখন বর্তমানে মানুষের ওই জ্বরের ওষুধ খাওয়ানো, অক্সিজেন দিয়া, ওর অক্সিজেন লেভেলটা ঠিক রাখা, বুঝছো? এখন বর্তমানে হচ্ছে আমাদের মানুষের বাঁচানো মনে হয়ে গেছে। এটা বললে অনেক কিছু, শুধু বলবো যে আমরা দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, আর আমরা নিজে সচেতন থাকি এবং আমরা যেন একটু সেফ থাকার চেষ্টা করি, মানে আমরা যেন ড্যাম কেয়ার না চলাফেরা করি। আমরা যেটা করতেছি, আমরা বাসের মধ্যে, ট্রামের মধ্যে, বাসের মধ্যে, বাসের মধ্যে লেখা 20 জন বাসে উঠবে, ওই বাসে উঠতে 70 জন লোক উঠছে, এটার জন্য তো শেখ হাসিনা দায়ী না, ডিসি দায়ী না, ওসি দায়ী না, আমরাই, আমাদেরই এত স্পিড। আমরা টেম্পুর মধ্যে উঠতেছি 20 জন, গায়ে গা লাগতেছে, আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা দেখতেছি আমরা, বন্দর বাজারে আমরা, জুতার বাজারে দেখতেছি আমরা, আপনার সুপ্রিয়া মার্কেটে, হাসান মার্কেটে বাজার করতেছি। এটার জন্য তো সরকারে কিছু করতে পারবে না, আর্মি কিছু করতে পারবে না, পুলিশে কিছু করতে পারবে না। যাই, অনেক কিছু বললাম, বিরক্ত করার জন্য আমি দুঃখিত, অনেক অনেক দুঃখ, অনেক 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 পীড়া, বুঝছি, অনেক মানে মানে অনেক ব্যথা, মানে অনেক খারাপ লাগে, মানে। আর আমেরিকায় তো আমরা দেখতেছি, এই জন্য বাংলাদেশের অবস্থা যে কি হবে, 5 লাখ লোক মারা যেতে পারে, মানে একটা অসমর্থিত সূত্র বলতেছে 5 থেকে 10 লাখ লোক মারা চলে যেতে পারে। এখন পর্যন্ত মাত্র 85,000 এফেক্টেড হয়েছে, এটা সংখ্যা দু দু করে বাড়তেছে, অনেক বাড়তেছে। এবং এই যে কামরান ভাইয়ের মতো যাদের লোক, যাদের ইমিউন সিস্টেম কম, কামরান ভাই চলে গেছে সিএমএইচে, কয়টা লোক সিএমএইচে যাবে, কয়টা লোক শামসুদ্দিন আসবে, কয়টা লোক এই ট্রিটমেন্টটা পাবে, কামরান ভাই আর আজাদ ভাই আর নাদেল ভাইয়ের মতো। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আর তোমার ভাইকে, অনেক কথা বললাম, কিছু মনে করুন না, অনেক খারাপ লাগে আমাদের আমেরিকায় থাকি তো, খুব বেশি খারাপ লাগে। ধন্যবাদ জনাব জুয়েল সাদাত ভাই, আপনার এই চমৎকার বক্তব্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন। আমরা সবাই আমাদের দেশকে নিয়ে আমরা ভাবি, আমরা চিন্তা করি, আমরা চাই যে আমাদের দেশ আগামী দিনে সূর্য আসুক শঙ্কা মুক্ত, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। আমি এ পর্যায়ে আমাদের প্রথম শেষ পর্যায়ে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব আব্দুল মুনিম ভাইয়ের কাছে আসছি, যে আমরা গতকালকে দেখলাম এই যে আমেরিকার সূত্র ধরে গতকালকে লন্ডনে 5টার সময় একটা ডেমনস্ট্রেশন হলো এই কৃষ্ণাঙ্গদের, এখানে 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, এবং তারই পাশাপাশি দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য ঘোষণা দিয়েছেন। তো আপনি বর্তমানে আমাদের যে কৃষ্ণাঙ্গ হামলা, বর্ণবাদী হামলা, এটাকে আপনি কিভাবে দেখছেন, এই যে করোনার এই যে সময়ে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? থ্যাংক ইউ ভাই নুরুল আমিন। আসলে আমি ছোট ভাই জুয়েল সাদাতের কথা শুনছিলাম, তো ওয়েললে মানে একটা সুন্দরভাবে বাংলাদেশ এবং বাইরের অবস্থান তুলে ধরেছিলেন, সিলেটের বাস্তব অবস্থা। আসলে আমাদের জানি না কবে আমাদের মানবতাবোধ আমাদের মানুষের মধ্যে জাগ্রত হবে। শুধু সরকার কোনো জিনিস হাতে তুলে দিলেই বা সরকারে বললেই হবে না, আমরা আমাদেরকে রক্ষা করতে হবে, দেশে হোক আর বিদেশে হোক, আমরা কেয়ারফুল হতে হবে। কারণ আমাদের লোকের, আমাদের মানে ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের লোকের অনেকটা ডায়াবেটিস, কোলেস্ট্রল সব বিভিন্ন ধরনের হেলথ ইস্যু আছে, যেটা করোনার রোগে ডাইরেক্টলি এফেক্ট করে, এবং এফেক্ট করলে ওদের বাঁচার সম্ভাবনাটা কম থাকে, ইমিউন সিস্টেমটা অত্যাধিক দুর্বল, বিকজ আমাদের ফুড হ্যাবিট আর বিভিন্ন, আমরা আমরা এক্সারসাইজ করি না, ল্যাক অফ এক্সারসাইজ, আমাদের অ্যাক্টিভিটি তেমন হয় না, একটু বয়স্ক হলে ঘরে বসে লেজি টেলিভিশন দেখবো, খাওয়া দাওয়া করবো, এটা তাই আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আর আমরা যদি সচেতন হই, আমি বাঁচবো, আমার পরিবারের সদস্য বাঁচবেন, আর আমাদের কমিউনিটি বাঁচবে, বা দেশ বাঁচবে, দেশের ইকোনমি বাঁচবে, এটি হলো আমার অনুরোধ। আমরা সবাইকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে। এখন আসি আমাদের এই ব্রিটেনে। ব্রিটেনে প্রথমত বলি, আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আমাদেরকে অতীতেও, আমরা এই ইন্ডাস্ট্রির জন্ম আমরা দিয়েছি, এই ইন্ডাস্ট্রিতে আমাদের লোকরাই কাজ করে, 90% লোক কাজ করে, এই ইন্ডাস্ট্রিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। হয়তোবা আমরা একটা হুঁচড় খেয়ে খাবো, এবং একটা হুঁচড় খাওয়ার পরিণাম হয়তোবা রেস্টুরেন্ট খোলার পর আমাদের অনেকটা রেস্টুরেন্ট সার্ভাইভ করবে না, এবং রেস্টুরেন্ট হয়তোবা তেমন ব্যবসা বাণিজ্য করতে পারবে না। বাট আমার আমাদের বিশ্বাস, এবং আমার বিশ্বাস ব্রিটেন তথা আমেরিকা সহ আমাদের ওয়ার্ল্ডের ইকোনমি অবশ্যই 2-4-5 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়াবে। এই 2-4-5 বছর আমাদেরকে কষ্ট করে সার্ভাইভ করতে হবে। ইকোনমি যদি মানে ঘুরে না দাঁড়ায়, ইকোনমি যদি আবার আমাদের পূর্বে, আগের বা পূর্বের অবস্থানে ফিরে না আসে, লোকের হাত, মানুষের হাতে যদি টাকা না থাকে, পয়সা না থাকে, কোথার থেকে স্পেন্ড করবে, আপনার রেস্টুরেন্টে খাবে,
তাই ইকোনমির উপর সবটাই নির্ভরশীল, এবং গভর্নমেন্টে বাচ্চা রাখার জন্য আজকে চিন্তা ভাবনা করছে, এদিকে সবকিছু রিস্ক নিয়ে খুলছে, অন্যদিকে মানে মানুষের লাইফ এর কথা চিন্তাও করছে, আবার ইকোনমির কথাও চিন্তা করছে। বাট আমাদের দায়িত্ব হবে, আমরা যারা রেস্টুরেন্ট মালিক, যারা আমার এই বক্তব্য শুনছেন, ওদের প্রতি অনুরোধ, আপনারা সরকারের গাইডলাইন মানবেন। 1 মিটার যদি এখনো আসে নাই, যদি 1 মিটার আসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, 1 মিটার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা ব্যবসা আমার মনে হয় তো তেমন অসুবিধা হবে না, যদিও অসুবিধা হবে বাট তেমন অসুবিধা হবে না। আমরা অবস্থারে বিবেচনা করে আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাব, আমাদের সার্ভিস এবং আমাদেরকে অবশ্যই ডিস্টেন্স যেটা গভর্নমেন্টের গাইডলাইন দিয়ে মাস্ক মানে হাত ধোয়া বিভিন্ন জিনিস আমরা মিলে ব্যবসাকে কষ্ট করতে হবে, ব্যবসার সময় দিতে হবে, এবং আমরা আমাদের ব্যবসাকে আর আমরা বিসিএর পক্ষ থেকে যত ধরনের সাপোর্টের দরকার, আগে বললাম যা সেই জন্য সাপোর্টের জন্য আমরা সরকারের সাথে লবিং করছি, চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা মানে আমরা অনেকটা লবিং এ সাকসেসফুল হব। আমরা ইমিডিয়েটলি একটা ভার্চুয়াল বিজনেস সেক্রেটারির সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করতেছি, আমরা বিভিন্নভাবে মানে আরো কিছু সাপোর্ট ইন্টেন্সিভ যেমন ইন্ডাস্ট্রির জন্য নিয়ে আসার জন্য আমাদের, আপনি জানেন যারা কাজ করছে তাদেরকে অবশ্যই গভর্নমেন্টের ফার্লো স্কিম নামে তাদের ওয়েজেস এর 80% দিচ্ছে। আমি প্রত্যেকটা রেস্টুরেন্টের মালিককে বলবো এই ওয়েজেস ক্লেম করে আপনি আপনার স্টাফকে দেন, আপনার স্টাফও বাঁচুক, আপনার রেস্টুরেন্ট বাঁচাতে হলে আপনার স্টাফকে বাঁচাতে হবে। এখন আসি আমাদের আমাদের রেসিজম, এগুলা শুধু আমেরিকায় না, কালোরাও খালি এফেক্টেড না, আমরা বাংলাদেশি সহ এশিয়ান সবাই আমরা এফেক্টেড। আপনি জানেন যে গভর্নমেন্ট থেকে এখানে এসেছে বিএমইরাও, বিএমইরাও বেশি এফেক্টেড আজকে এখানে করোনা ভাইরাস। আমাদের লন্ডনের সাদিক খানকে আমি ধন্যবাদ জানাই, সে চ্যালেঞ্জ করেছে কেন বিএমইরাও মোর এফেক্টেড দেন হয়, কেন হবে, তার মানে এখানে বিএমইদেরকে ট্রিটমেন্টে বা কোথায় কিছু বলা হচ্ছে বা কোন ধরনের অনেক ডিলিজেন্স আছে এটা মানে দেখার জন্য উনি ইনকোয়ারি করেছেন। আমাদের ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর একটা ইনভেস্টিগেশন চালিয়েছেন, মানে উনি বিভিন্নভাবে দেখবেন কেন বিএমইরা মোর এফেক্টেড কম্পেয়ার টু দ্য হোয়াইট পিপল। তাই রেসিজম ডিসক্রিমিনেশন সব জায়গায় আছে। আমরা জর্জ ফ্লয়েড এর মারার পর আমেরিকায় যে আন্দোলন মুম্বে স্টার্ট হয়েছে, আমরা ব্রিটেন থেকেও আমরা এটার সাপোর্ট করেছি, আমরা বিভিন্নভাবে আমাদের যে ডেমনস্ট্রেশন সেদিন হয়েছে পার্লামেন্টে, সেই ডেমনস্ট্রেশনও আমাদের লোক বিএমএল লোকরাও ছিল। আমরাও মনে করি এই ধরনের আচরণ একেবারে বন্ধ হওয়া উচিত, ইনস্টিটিউশনাল রেসিজম, প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রত্যেক যে রেসিজম আছে এগুলো বন্ধ হওয়া উচিত। আমাদের মানুষ সবাইকে সমান চোখে দেখা উচিত এবং সবার প্রতি সমান ট্রিটমেন্ট করা উচিত এইটা। এবং আমাদের কিছু ধরনের লোক আছে যেটা ফার রাইট গ্রুপ, এরা অলওয়েজ ফার রাইট গ্রুপ। আপনি জানেন আমাদের এখানে একটা সংগঠনও আছে, বিভিন্নভাবে আমাদের মসজিদে মাদ্রাসায় বিভিন্নভাবে বিভিন্ন সময় অ্যাটাক করে, বাট আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলরা, মেইন যে 2 রাজনৈতিক দল আছে লেবার এবং কনজারভেটিভ, তাদের কাছে এই ফার রাইট গ্রুপের কোনো সমর্থন নাই, এবং গভর্নমেন্ট অলওয়েজ স্ট্রংলি তাদেরকে মানে বিভিন্ন ডেমনস্ট্রেশন বা বিভিন্ন আমাদের মসজিদ, আমি একটা মসজিদের সেক্রেটারি এখানে, মসজিদে বিভিন্ন সময় ওদের ওরা চিঠি লিখে ওরা এসে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, কিন্তু লোকাল অথরিটিকে বা পুলিশকে ফোন করলে ইনস্ট্যান্ট উইদিন এ মিনিট 2 মিনিটের ভিতরে ওরা এসে আমাদেরকে সাহায্য করে। তাই গভর্নমেন্টে এটা ফার্স্ট ঘুরতে থাকবে, তারা চায় না, তারা তারা এই দেশের মালিক, আমরা বাইরে থেকে এসে এই দেশে সবকিছু আমরা দখল করে নিচ্ছি, নেতৃত্ব ইকোনমি সবকিছু আমরা লিডিং নিচ্ছি, আমরা তো এমনি নিচ্ছি না, সরকারের অনুদান দিচ্ছে না, আমরা শ্রম কষ্ট এবং আমাদের কাজের মাধ্যমে আমরা সেই লিডিং নিচ্ছি। আজকে আমাদের ছেলেমেয়েরা এই দেশের মেইন স্ট্রিমে বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার সলিসিটার বিভিন্ন ধরনের হাই প্রফেশনাল জব করতেছে এই দেশের কবে, আপনি গিয়ে দেখবেন বিভিন্ন হসপিটালে দেখেন ডাক্তার কয়জন এই দেশের আছে, সব তো আমাদের বাইরে বাংলাদেশ ইন্ডিয়া মিডিল ইস্ট বা বিভিন্ন দেশে, এবং বিভিন্ন যে কোনো জায়গায় যান আমাদের লোকের কন্ট্রোল করতে তাদেরও বোঝা উচিত এই প্রবাসীরা বিদেশিরা ইমিগ্রান্টরাই আমাদের দেশের সহ বিভিন্ন জায়গায় অবদান রাখছে, আমাদেরকে সাহায্য করছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের ইকোনমি বাঁচিয়ে রাখার জন্য আমাদের ইমিগ্রান্টদের অবদান
সবচেয়ে বেশি, তাই তাদেরও বোঝা উচিত, আমাদেরও বোঝা উচিত। আমরাও জানি আমেরিকা যেটা হচ্ছে জর্জ ফ্লয়েড এর ডেমনস্ট্রেশন নামে কিছু দোকান লুট, রাহাজানি, ডাকাতি, এইসব বাজে কাজ থেকে আমাদেরকে বিরত হতে হবে, কারণ এগুলো আমাদেরই উপরে আমাদের ইম্প্যাক্ট আসে, তাই আমরা ভালোর চেয়ে বাদ কাজে বেশি সম্পৃক্ত। আপনি আমাদেরকে এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য, সুযোগ করার জন্য, আমাদের কথা সবাই কাছে তুলে ধরার জন্য নুরুল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জয় সাদেক ভাই, থ্যাংক ইউ, আপনার সাথে পরিচয় হয়েছে, ওয়েল সেড। আমরা কমিউনিটি, আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, আমরা আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা বাংলাদেশের অ্যাম্বাসেডর বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আসছে, মানুষ আর না মানুষ, আমরা আমরা দেশকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় প্রপারলি রাইটফুলি উপস্থাপন করবো, এটি আমাদের আমাদের জয় জন হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ, জি ভাই। আমার আমার একটা মিনিট কথা আছে, একটা মিনিট, জি জি ভাই। আমার আমি লক্ষ্য করতে পারতেছি না, যাতে মুনেম ভাই অনেক ভিউয়ার্স আছে তোমার, ইংল্যান্ড আছে, আমি একটা জিনিস বলি, আমার খুব জিনিসটা পীড়া দেয়, মুনেম ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দুজনই ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে আছেন, আমি শুধু বলি যে আমরা, এটা হচ্ছে একটা মেসেজ, মানে লাস্ট মেসেজ হচ্ছে পৃথিবীর সবার জন্য। আমরা কি করলাম করোনার সময়, মুনেম ভাই খেয়াল করেন আপনি, আমরা আল্লাহর কাছে বাঁচার জন্য চেষ্টা করলাম যে আল্লাহ আমার জীবন সবকিছুর বিনিময়ে আমার আবার বাঁচিয়ে দাও। আমরা নমাজ পড়লাম, আমরা এই যে রমজান মাসটা ভালো কাটাইলাম, মানে আমরা করোনা থেকে বাঁচার জন্য, একটা আননোন ভাইরাসের জন্য আমরা এত এত ডরাইলাম যে আল্লাহ আমাকে দিও না, আল্লাহ আমারে দিল। আর এখন গভর্নমেন্টে আপনারে দিল, শুধু ইংল্যান্ড না, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে গভর্নমেন্টে বিজনেস শেখানোর জন্য আপনাকে একটা অপশন দিল, আপনি এটা মিসইউজ করলেন, মিসইউজ করে আপনি আবার গেলেন অনৈতিক কাজে, আপনি কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলেন যে আমি জীবনে যা করছি আল্লাহ করোনার পরে আমার জীবনটা স্ট্রেট হয়ে যাবে, আমি যদি কখনো মিথ্যা কথা বলি আমার মাফ করে দিও, আমি যদি ব্যবসায় কোনো অসৎ ব্যবসা করি আমাকে মাফ করে দিও, আমাকে গিফট দিয়ে নিউ ওয়ার্ল্ড, নিউ লাইফ। আর এখন করোনার পরে যে আমার আমেরিকার কথা বলতেছি, আমি কালকেও আমি একটা আলোচনায় বলছি যে গভর্নমেন্ট আপনাকে দিল আনএমপ্লয়মেন্ট, গভর্নমেন্টে দিল বিজনেস এর জন্য লোন দিল, আমার চিন্তা হচ্ছে টাকাটা পাওয়ার পরে কিভাবে টাকাটা মেরে দিব, মানে আপনি ভুলে গেছি কিন্তু মৃত্যুর কথা কিছুক্ষণ আগে, কিন্তু আমি কিন্তু এক মাস আগে কিন্তু মৃত্যুর চিন্তা করছিলাম যে আল্লাহ আমারে আমারে বাঁচাই দো। এটা আমেরিকায় যেমন হচ্ছে, বিজনেসম্যানরা যেটা করছেন, ইংল্যান্ডও করছেন, সব জায়গায় করছেন, মানে এটা হচ্ছে আমরা আবার ভুলে গেছি, আমরা আবার সেই আগের ট্র্যাকের মধ্যে চলে গেছি, আবার আমাদের এই অনৈতিক কাজ। আমি আমার এমপ্লয়ের জন্য গভর্নমেন্টে টাকা দিল, তুমি ব্যবসা খুলো, ব্যবসার রেন্ট নাও, আমাদের আমেরিকার কথা বলছি, ব্যবসা খুলো, রেন্টের টাকা আমি দিব, এমপ্লয়ার এমপ্লয়ির টাকা আমি দিব, তবু তুমি ব্যবসাটা খুলো, তাদেরকে বাঁচাও, তুমি এমপ্লয়ারদের বাসায় বসে রেখে তাদের টাকাটা মারলা, রেন্টের টাকাটা মারলা, দোকান খুললা, তুমি দোকান খোলার পর তুমি সব টাকা সেল করলা, গভর্নমেন্টে হাইড করলা, তোমার ভিতরে সেই অনৈতিক কোনো চেঞ্জ নাই, তোমার লাইফে কোনো চেঞ্জ আসলো না। ইট ইজ আ মেসেজ যে আমরা কিছুদিন আগে পর্যন্ত বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইলাম, ক্ষমা চাইলাম, তোবা করলাম, কিন্তু আবার আমরা সেই আগের ট্র্যাকের মধ্যে, জাস্ট এটা বলার জন্য যে আমরা আসলে আমাদের নৈতিক পরিবর্তন আমরা আমরা আসলো কিনা। এই যে আমি যে আমি যে এই যে 7 বছর পর্যন্ত বেঁচে আছি, আই এম দা ব্লেসিং, আমার সাথে লোক মারা গেছে, আমার ছোট কেউ মারা গেছে, আমার চেয়ে বড় কেউ মারা গেছে, আমার যে বোনটা যে বেঁচে আছে, আমার ফ্যামিলি যে এখন সিকিউর আছে আমার মাধ্যমে, কিন্তু আমরা অনেক ভাইরা, ব্যবসায়ী ভাইরা আমেরিকার কথা বলতে, আমি ইংল্যান্ডে কোনো, আমি তো ইংল্যান্ডে কোনো ব্লেম দিতে পারবো না, আমি আমার আশেপাশে যা দেখতেছি আই এম সো মানে মানে ডিসঅ্যাপয়েন্টেড যে মানুষগুলোর জীবনের কোনো চারিত্রিক পরিবর্তন হচ্ছে না, মানে মানে এই যে আগের মতো মানে কি বলে অসততা, এমপ্লয়ীদের মেরে খাওয়া, এবং এই যে গভর্নমেন্টের কাছে সুযোগটা নিয়ে সুযোগটাকে মানে ও কাজে লাগানো, অনৈতিক কাজে ব্যয় করা, গভর্নমেন্ট গভর্নমেন্টে আপনাকে ভালোর জন্য দিল, বিজনেস রিফর্ম করার জন্য, আমার চিন্তা হচ্ছে আমি 2-1 বছর পরে পেমেন্ট শুরু করব, 2% দিলাম, আমি ওই টাকাটা নিয়ে আমি আর বসুন্ধরে একটা প্লট কিনে ফেললাম। আই জাস্ট আই নট গোনা গো ডিটেইলস, আই এম জাস্ট টেলিং ইউ আমাদের নৈতিকতার পরিবর্তন আসা খুবই জরুরি, উই আর ইন দ্য নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবী, আল্লাহ আমাদের একটা ইন্টারভেলের পরে আল্লাহ আমাদের একটা ব্লেসিং একটা লাইফ দিয়েছে, এটা হচ্ছে আমাদের ব্লেসিং লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ জিয়াল ভাই। তো আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আমাদের প্রোগ্রাম শেষ প্রান্তে, তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জিয়াল ভাইকে আমেরিকা থেকে আজকের আমাদের লাইভ প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লন্ডন থেকে বাংলাদেশ ক্যাটারের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুনিম সাহেবকে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম দেখলেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনারা আমাদের যে সম্মানিত
অতিথিবৃন্দ কত চমৎকার ভাবে বললেন যে আমাদের এই করোনা, যেটা সর্বশেষ আমার জুয়েল সাহেব বললেন যে করোনা হচ্ছে আমাদেরকে এটা নৈতিকতা চেঞ্জ নিয়ে আসার জন্য, আমরা এই করোনা থেকে শিক্ষা নেই, যে আমরা যেখানে যেখানে বিশ্বের সকল শক্তি এখানে হিমশিম খাচ্ছে, এখানে কিন্তু আমরা একজনের বিশ্বাস করি যে ইনি যদি চান তাহলে কালকে থেকে আমাদের করোনা মুক্ত হতে পারে। তাই আসুন আমরা আমাদের সকলের পাপ কর্মের জন্য আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি এবং আগামী দিনের সূর্য হোক সারা বিশ্বে করোনা মুক্ত, আমাদের সকলের মন থেকে শঙ্কা দূর হোক, আমরা সেই প্রত্যাশা রাখি, আমরা এটাই বিশ্বাস করি আগামী দিনের সূর্য বয়ে আনুক আমাদের জন্য সকলের জন্য একটা সুন্দর একটা সকাল, সেই সকালের অপেক্ষায় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমরা তওবা ইস্তেগফার করবো, আমি আমার নিজের জন্য, আমি আমার নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেবো, আমরা সমাজে সুন্দর শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আমাদেরকে, যেটা আমার মুমিন ভাই বললেন যে আমরা এক একজন এক একজন এক এক দেশের জন্য একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব, সেই জন্য আমাদেরকে সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য আমরা সেই মহান রাব্বুল আলামিন আমরা তৌফিক কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته.